এখানে এখনো বৃষ্টি হয়নি। তো যাই হোক, অন্তত বৃষ্টির আগে আগে আমরা পরস্পরে দেখা করলাম, দেখা হলো, দুটো চারটে কথা বললাম, শোনা হলো। আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়া বলা শোনা দয়া করে কবুল করে নিন, আমিন। আপনারা এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন, আমি অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, দয়া করেন, আমরা কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ ঈমানটা ঠিক থাকে এবং নেক আমল করে, সে নারী হোক আর পুরুষ হোক, মান আমিলা সালেহান, যে ব্যক্তি কোনো নেক আমল করবে, ভালো কাজ করবে, মিন জাকারিন আও অন্তা, পুরুষ অথবা নারী, অহুয়া মুমিনুন, সে ইমানদার, ইমান আছে, নারী হোক আর পুরুষ হোক, সে যদি কোনো নেক আমল করে, আল্লাহ তাআলা বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র জীবন দান করব। অর্থাৎ এই দুনিয়াতে যে আমরা বেঁচে থাকব, যদি কারোর ইমানটা ঠিক থাকে, সে নেক আমল করে, তাহলে আল্লাহ এই দুনিয়াতেই তাকে একটা পবিত্র জীবন দেবেন। এই দুনিয়াতেই আমরা বেঁচে থাকব, মনে শান্তি থাকবে, জীবনটা সুন্দর হবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তারা যে কাজগুলো করবে ইমান এবং আমল, এর জন্য আমি তাদেরকে সর্বোত্তম পুরস্কার দান করব। তাহলে নারী হোক পুরুষ হোক, যদি কেউ নেক আমল করে, তার ইমান থাকে, তাহলে আল্লাহ দুনিয়াতেও তার একটা সুন্দর জীবন দেবেন আর আখেরাতেও তাকে সর্বোচ্চ পুরস্কার দান করবেন। তাহলে জিনিস কয়টা? ইমান আর আমল। কথা হলো, আপনারা এখানে যারা আসছেন সবারই ইমান এবং আমল আছে। যদি ইমান এবং আমল না থাকতো তাহলে আপনারা ওয়াজ মাহফিলে আসতেন না, কারণ আপনাদের বাড়ির ঘরের ভিতরে দোকানে এখন ওয়াজ হচ্ছে ওই ছোট্ট বাক্সের ভিতরে, ঠিক না? ওগুলো দেখতেও মজা, শুনতেও মজা, ওইগুলো থিয়েটারে এই পর্যন্ত আসতেন নাকি? তাহলে ইমান এবং আমল আছে বলেই তো আসছেন নাকি? তা আমি যদি আল্লাহ তৌফিক দেন তাহলে ইমান আমলের কথা কিছু বলবো। তবে প্রথমে আমাদের বুঝতে হবে যে আপনারা এখানে যারা আসছেন সবারই ইমান এবং আমল আছে, তবে দুটো কারণে আমরা ভুল করি। কয়টা কারণ? একটা হলো না জানা, আর একটা হলো ভুল জানা। না জানা এবং ভুল জানা, আমরা জানি না অথবা ভুল জানি, এজন্য আমরা ইমান এবং নেক আমল দুটোই অনেক সময় নষ্ট করে ফেলি। তো এই জন্য প্রথমে না জানা এবং ভুল জানার কয়েকটা উদাহরণ দিতে হবে, তা নাহলে আপনাদের আকর্ষণ বাড়বে না। যেমন মনে করেন, আমাদের দেশে আপনারা শবে বরাতে ইবাদত করেন না? করেন। শবে বরাতে এবাদত পুরুষেরা বেশি করে না মেয়েরা? মেয়েরাই বেশি করে। শাওয়াল মাসের রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা? মেয়েরাই বেশি থাকে, কারণ তারা আল্লাহর রহমত চাই, ঠিক না? এটা ভালো। কিন্তু যারা শবে বরাতে আপনারা এবাদত করেন, পুরুষ অথবা নারী, পুরুষ মানুষ শবে বরাতে নামাজ পড়ে, কিন্তু
বউয়ের সাথে ঝগড়া করে অথবা বাবা মায়ের কষ্ট দেয় এমন লোক কি আছে? সবে বরাতে আমরা নামাজ পড়ি দোয়া করি কেন? আল্লাহর রহমত পাওয়ার জন্য, ঠিক না? কিন্তু কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে জানা যায় সবে বরাতে এবাদত করলে, সওয়ালে রোজা রাখলে যে সওয়াব, স্বামীর সাথে হাসি খুশি ব্যবহার করলে, স্বামীর সাথে দুষ্টুমি করলে, স্বামীর জন্য রান্না করলে, বউয়ের সাথে দুষ্টুমি করলে, বউকে বেড়াতে নিয়ে গেলে, বউয়ের সাথে একসাথে খেতে বসলে, সংসারে বউয়ের কাজে সাহায্য করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আমরা জানি না, এই জন্য সবে বরাতে অনেক কষ্ট করি, কিন্তু হাতের কাছের এই নেক আমলগুলো করতে পারি না, ঠিক না? জানলে কি আমরা বাদ দিতাম নাকি? বউয়ের সাথে গল্প করব, আবার আল্লাহ সওয়াবও দেবে, ঠিক না? যেমন মনে করেন আপনাদের হরিণা কুণ্ডু, আপনাদের সালাম আছে না? সালাম মানে আসসালামু আলাইকুম আছে না? আপনারা সালাম দেন তো? আচ্ছা, বউকে দেন? বউকে দেন না, লজ্জা লাগে, এটা বাস্তব। বউকে কেন দেন না? লজ্জার একটা ব্যাপার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের অনেক ফজিলত বলেছেন। এক নম্বর, দুই নম্বর আমরা সবাই জানি, প্রথম হলো সালাম দিলে সওয়াব হয়, ঠিক না? আমি যদি বউকে সালাম দিই, দিনের ভিতরে 50 বার দিলাম, সওয়াব হলো না গুনাহ হলো? একজনের না দুইজনের? মনে করেন 50 বার 100 বার সালাম দিয়ে 3,000-5,000 নেকি অর্জন করলাম, এর জন্য কি অজু করা লাগছে, গোসল করা লাগছে, জামা গায়ে দেওয়া লাগছে, টুপি পরা লাগছে, হুজুরি ডেকে আনা লাগছে, পয়সা খরচ করা লাগছে? বিনা পরিশ্রমে আমরা অনেক আল্লাহর নেকি সওয়াব পেয়ে গেলাম। নেকি সওয়াব মানে টাকা, দুনিয়ায় আমরা টাকা দিয়ে হিসেব করি না, আল্লাহর টাকার নাম হলো নেকি। নেকি যত বাড়বে আমার দুনিয়াতে আল্লাহর রহমত তত বাড়বে, আখিরাতে নিয়ামত তত বাড়বে। যেমন দুনিয়াতে আমাদের ব্যাংকে যত টাকা হয় বুকটা ফুলে যায়, ঠিক আল্লাহর কাছে যত সওয়াব বেশি হবে আমাদের ঈমান ফুলে যাবে, আল্লাহর রহমত বাড়বে। দুই নম্বর হলো আসসালামু আলাইকুম মানে তোমার উপরে গজব হোক, ঠিক না, শান্তি হোক। ওয়া রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত হোক, ও বারাকাত মানে বরকত হোক। আচ্ছা, এই তিনটে দোয়াতে আর বাদ থাকলো কি কর? আমাদের জীবনে যত দোয়া আছে এর চেয়ে ভালো কোনো দোয়া আছে নাকি? শান্তি, রহমত, বরকত, আর কিছু চাই? আমি দুনিয়ার মানুষের এই দোয়া করলাম, আমি যদি দিনের ভিতরে বউকে 30-50 বার এই দোয়া করি, লাভ না লস? বউ যদি আমার করে, লাভ না লস? এই যে 30-50 বার দোয়া করলাম, দোয়া পাইলাম, এজন্য কি ওযু করা লাগছে, গোসল, টাকা খরচ করা লাগছে? কিছুই লাগেনি। এই দুটো কমন আমরা জানি, কিন্তু এক্সট্রা আছে, যেটা জানি না তাই আমরা মানি না। আমাদের নেক আমল এবং ঈমান নষ্ট হওয়ার দুটো কারণ বলছি, একটা হলো না জানা, আর একটা হলো ভুল জানা। মনে থাকে যেন আমি কিন্তু ওয়াজ করতে পারি না, মাস্টার মানুষ। তাহলে আমাদের নেক আমল নষ্ট হওয়ার দুটো কারণ, একটা না জানা, একটা ভুল জানা। দেখেন একটা নতুন জানা যায় কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতানা আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়ি ঢুকবে, বউকে সালাম দিয়ে, বাড়ির লোকদের সালাম দিয়ে বাড়ি ঢুকবে, যদি কেউ বাড়িতে ঢোকার সময় বউকে, স্বামীকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে, মাকে সালাম দিয়ে বাড়ি ঢোকে, আল্লাহ তাআলা এই সালামের কারণে ওই বাড়িটা পুরো বরকতময় করে দেন। লাভ হলো না লস? টাকা খরচ হয়েছে? হুজুরের কাছে টাকা দিয়ে তাবিজ নিয়ে লেগেছে? এটাও তো কিছু টাকা খরচ হয়। আচ্ছা, আমার কাছে যে যখন দোয়া নেন, টাকা খরচ হয় না? আর আপনি বউকে সালাম দেবেন, আল্লাহ বাড়িতে বরকত নাজির করে দেবেন। আরও আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ দামিনুন সালাতা, তিন শ্রেণীর মানুষের আল্লাহ নিজে জামিন হন। তার এক শ্রেণী
মান দাখালা বাইতাহু বিসালাম, যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে ওই ব্যক্তি যতক্ষণ বাড়িতে থাকবে আল্লাহ হেফাজত করবে, লাভ হলো না লস? কিন্তু একজনের লস কার? হ্যাঁ তো মাশা আল্লাহ, এই শয়তান এসে বলবে ছি 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 ছি, বউকে কোনোদিন স্বামীকে কোনোদিন কেউ সালাম দেয়? এটা লজ্জা বলে জিনিস আছে না? আচ্ছা বউর সাথে স্বামীর সাথে এক রিক্সায় আমরা শ্বশুরবাড়ি যাই না, লজ্জা লাগে? সিনেমায় যান না, লজ্জা লাগে? তো এই যে আমাদের দেশে পায়ে হাত দিয়ে সালাম আছে না, লজ্জা লাগে? এখানে শয়তান ঢোকে না, কারণ পায়ে হাত দিয়ে 100,000 বার সালাম করলেও একটা নেকি হয় না। কোনো হাদিসে নেই যে পায়ে হাত দিয়ে সালাম করলে নেকি হয়, এমনকি রাসূলুল্লাহ সাল্লামের বিবিরা কোনোদিন তার পায়ে হাত দিয়ে সালাম করেননি। রাসূলুল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন তার বাপের পায়ে হাত দিয়ে সালাম করেননি। এগুলো আমাদের দেশীয় রেওয়াজ, সাহাবিদের যুগে ছিল না, যেহেতু এতে কোনো সওয়াব নেই বরং গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য শয়তান এখানে বাধা দেয় না। এই জায়গায় কিন্তু লজ্জা নেই, আছে নাকি? কিন্তু যেখানে সওয়াব সেখানে শয়তান খালি ওয়াসওয়াসা দেয়। আচ্ছা এইবার আমরা চিন্তা করি, আমরা এই যে একটা নতুন জিনিস জানলাম, এটা আমল করা সহজ না কঠিন? লাভ না লস? কিন্তু না জানার কারণে আমরা আমল করিনি। আর একটা ভুল জানা আছে, আমরা মনে করি সালাম মানে, সালাম মানে পায়ে হাত দেওয়া না, সালাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা অনেকটা সালামের সময় হাত তুলি, হাত তোলাও কিন্তু সালাম না। মুসলমানের সালাম মুখে, কথা বুঝতে পেরেছেন? একান্ত কেউ দূরে থাকলে ইশারা করে দেবে, কপালে হাত দেওয়া ঠিক না, কথা বুঝতে পেরেছেন? কপালটা তো আল্লাহর জন্য, কপাল কার জন্য? কপাল আল্লাহ ছাড়া কারো কাছে যাবে নাকি? যাবেও না উঠবেও না, অন্য সব কিছু এই পর্যন্ত উঠবে, এখানে যাবে না। এটা কার? আল্লাহর। যত কিছু আছে মুখ পর্যন্ত, এমন কি পীর মাসায় কালে মোলামা চুমু, কপালে চুমু খান, হাতে চুমু খান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার হাতে কপালে চুমু খেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের হাতে কপালে চুমু খেতেন। এগুলো সুন্নত আদব, কিন্তু কপালটা কার জন্য? এ জায়গায় আর কিছু উঠবে না কিন্তু, খবরদার। তো যেটা বলছিলাম, আমরা ভুল জানি বলে অনেক রকম গোনাও হয়ে যায়, আর না জানার কারণে অনেক সওয়াব নষ্ট হয়ে যায়। এবার শবে বরাতের অন্যদিকে যাই, আসলে আমরা শবে বরাত আল্লাহর রহমতের জন্য করি না, ভাগ্য ভালো করার জন্য করি, ঠিক না? সওয়াবের জন্য কি শবে বরাত করে নাকি কেউ? শাওয়ালের রোজা শবে বরাত এই সওয়াবের জন্য করে 100 বার, কিন্তু শবে বরাতে মানুষ মসজিদে যায় কি জন্য বলেন তো? ভাগ্য পরিবর্তন করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ মনে করে আল্লাহ বোধহয় আমাদের এমপি সাহেবের মতো, সেটা কেমন? আমি হরিনা কুণ্ডুল্ল ভোটের সময় ছিলাম এমপি, ওই যে কি জন্য আমাদের স্বামী নাকি আছে তার বিরুদ্ধে। এখন পাশ করে যাওয়ার পরে আমি একদিন তার বাসায় যেয়ে বললাম যে কাকা চাচা ভাইজান স্যার, আমি আমার পরিবার সবাই আপনার আপনার আব্বার খুব ভক্ত, আপনার জন্য কত চেষ্টা করছি। তো উনি তার বুঝলো না, বলে ঠিক আছে বাবা তোমার যা যখন লাগে আমার বলবা, ঠিক আছে না? আমরা চেষ্টা করি, আমি গত বছর আল্লাহর কথা মানিনি, আগামী বছরও মানবো না নিশ্চিত, মানার কোনো নিয়ত নেই, কিন্তু সবার আগে মসজিদে বসি আল্লাহর বলি আল্লাহ দেখছো তো আমার সে তোমার ভালো বান্দা আছে, দেখো আগে আগে মসজিদে আইসি। আল্লাহ তো ঠকে যাবে নাকি? হ্যাঁ ঠকবে না, আসলে ভাগ্যর জন্য শবে বরাত লাগে না, ভাগ্যর জন্য যেটা লাগে সেই জায়গায় আমরা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান আরাদা আইয়ুনসা ফি আজালিহি ওয়ায়ুবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহ। যদি কেউ চায় যে তার আয়ুটা বাড়ুক, চান নাকি আপনারা? চান সবাই। যদি কেউ চায় যে তার রিজিক আল্লাহ বরকত দিক, চান নাকি? তাহলে আমি একটা পরামর্শ দিই, দেখেন আপনাদের ভালো লাগে কিনা। আমাদের পাকশির দরবারে দুটো ছাগল মানত করে ফেলেন, পাকশিতে অথবা যে কোনো জায়গায় আমার আসন্না ট্রাস্টে যদি ছাগল দেন, টাকা দেন, নিয়ত হয় যে দিনের একটা জায়গায়
একটা ভালো জায়গায় টাকা দিলে আল্লাহ খুশি হবে, কে খুশি হবে? এটা সওয়াবের কাজ, এটা খারাপ না। আর যদি দেন যে হুজুর খুশি হয়ে আমার দিকে একটু নেক নজর দেবে, তাহলে এটা শেরেক। নেক নজরের মালিক কে? কথা বোঝেননি? এখন আপনারা মনে করেন ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে পড়ছিলেন, নজর দিছিলেন কে? না কোনো হুজুর। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছিলেন নজর দিছিলেন কে? আমাদের নবী যখন গারে হেরাইছিলেন তখন নজর দিছিলেন কে? এখন আল্লাহর নজর কি নাউজুবিল্লাহ দুর্বল হয়ে গেছে কিনা? তা এখন আর কার নজর লাগবে? আল্লাহর নজরে চলবে না? চলবে। তাহলে বুঝতে পেরেছেন যে আপনি পাকশির দরবারে, ফুরফুরার দরবারে, আসন্না ট্রাস্টে যদি টাকা দেন, সহযোগিতা করেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করতে, এটা সওয়াবের কাজ, এটা ভালো। আর যদি আমাকে খুশি করতে আমি আপনার ভালো করে দেব, তাহলে এটা শিরিক। কিন্তু কোরআনে হাদিসে কোথাও নেই কোনো হুজুরের হাদিয়া দিলে, কোনো মাদ্রাসা মসজিদ মক্তবে দান করলে বিপদ কাটে। বিপদ কাটে, আয়ু বাড়ে, বরকত হয় কয়েকটা কারণে। এক নম্বরে এই হাদিসে রাসূলুল্লাহ কি বলছেন, যদি তুমি চাও তোমার আয়ু বাড়ুক, যদি তুমি চাও তোমার রিজিক বাড়ুক, তাহলে পিতা মাতা, বাপ মা এবং বাবা মায়ের মাধ্যমে যে আমাদের আত্মীয়, রক্ত সম্পর্কের আত্মীয়, মামা চাচা খালা ফুফু, আপাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই, যদি কেউ তার বাবা মা এবং বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে, বাবা মায়ের খেদমত করে, আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকও বাড়বে। আমরা না জানার কারণে এবং ভুল জানার কারণে এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি না, আল্লাহর গজবে পড়ছি। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লাহু লিকাবা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাতি মিনাল খাতিয়াতি ওয়াল বাগি। আল্লাহ অধিকাংশ গুনার শাস্তি দেবেন আখিরাতে, দুনিয়ায় না। কিছু কিছু গুনার শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবেন, আখিরাতেও দেবেন। এগুলোর ভিতরে সবচেয়ে কঠিনতম গুনাহ হলো দুটো, একটা হলো পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা, এর গজব আল্লাহ দুনিয়াও দেবেন আখিরাতেও দেবেন। আর একটা হলো কারোর উপরে জুলুম করা, এর শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবেন আখিরাতেও দেবেন। এখন আপনি যদি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেন আর সবে বরাতে অনেক কাঁদেন, কোনো লাভ হবে? আপনি আপনার হাদিয়া, আপনি বিপদে পড়ে হাদিয়া নিয়ে আমার কাছে চলে গেলেন কিন্তু বাবা মার কাছে গেলেন না, লাভ হবে? ইমানও যাবে, দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আমার কাছে কেন যাবেন পরে বলবো, কিন্তু বরকতের জন্য, কল্যাণের জন্য, আয়ু বাড়ার জন্য, বিপদ কাটার জন্য কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে। দুনিয়ায় হাদিয়া নিয়ে কার কাছে যাইতে হবে? হ্যাঁ, আসল বাবা, পাতানো বাবা না, দয়াল বাবা না, আসল বাবা। মানুষ বাবা কয়জন হয় আপনাদের ভাই? বাবা তো একজন হওয়া উচিত, তাই না? তো যেটা বলছিলাম, তাহলে আমরা জানি না বলে অনেক নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক না? এইরকম আরো অনেক বিষয় আছে, আমরা জানি না তাই পালন করতে পারি না, অথবা ভুল জানি, জানি না অথবা ভুল জানি। এরকম না জানার কারণে আমাদের সমাজের মানুষ অনেকে নামাজ পড়েন না, আছে না নেই? তারা বলেন নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে? হ্যাঁ, শক্ত ইমান, আলহামদুলিল্লাহ। এই যে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এটা একটা ভুল জানা। আর নামাজ না পড়লে কি হয় সেটা উনি জানেন না, তবে নামাজ পড়ে না ইমান ঠিক আছে, এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভ। আপনার কথা বুঝতে পারছেন? কিন্তু মারে পথের ভেদ বোঝেননি। আবার বলি, নামাজ পড়ে না ইমান ঠিক আছে, এই রকম মুসলমান যদি বাংলাদেশে বেশি হয় তাহলে আমাদের হুজুরদের লাভ। কিভাবে একটু ব্যাখ্যা করি। আপনারা সমাজে দেখবেন যে পুরুষ অথবা যে মহিলা নামাজ পড়ে না একটু অস্থির বেশি হয়,
অল্প বিপদেই অস্থির হয়ে যায়। ছেলের অসুখ হোক আর ছাগলের অসুখ হোক, মামলা হোক আর ঝগড়া হোক, অস্থির হয়ে যায়, বিপদ মনে করে, জ্বর জারি মাথা ব্যথা পেট ব্যথা পায়খানা যাই হোক না কেন খুব ভয় পায়, অস্থির হয়ে যায়, মনে করে আল্লাহ হয়তো বিপদ কাটাতে পারবে। কিন্তু আল্লাহর কি করে ডাকতে হয় জানে না। ও তখন কি করে, বিপদের মাত্রা হিসেবে 200 টাকা বা 2000 টাকা একটা মুরগি বা দুটো ছাগল নিয়ে হুজুরের কাছে যায়। তাহলে মনে করেন বাংলাদেশের 16 কোটি মুসলমানের প্রায় 12 কোটি হুজুর পীর সাহেব আছে, আমিও একজন তার ভিতরে, আমাদের লাভ হয় না লস হয়? কাজেই নামাজ পড়ে না ইমান ঠিক থাকে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের তত লাভ। আর এই জন্যই আমরা যদিও অনেক হুজুর নামাজ ওরা নামাজ লাগবে না আমি দেখব, আমার মুরিদ হলে নামাজ লাগে না এসব বলে না। আর কোনো কোনো হুজুর নামাজের আমরা একটু আস করি বটে, কিন্তু ভিতরে ভিতরে এত চাই না যে নামাজ হোক। কারণ কি? কারণ হলো নামাজি মুরিদেরা এত টাকা দেয় না, বেনামাজি মুরিদেরা সবসময় বেশি হাদিয়া দেয়। আর এজন্যই বেনামাজি যখন মারা যায় তখন আমরা ওই বেনামাজির জানাজা টানাজা পড়ায়ে দোয়া করে কলমা খতম করে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিই। এই জন্য মানুষ জানে নামাজ না পড়লেও হুজুররা আছে আমাদের জান্নাতে দেওয়ার জন্য, ঠিক না? যেটা বলছিলাম ভাইরা, নামাজি বেনামাজি মুসলমান সমাজে বেশি থাকলে কাদের লাভ? হুজুরদের। কিন্তু আপনাদের কি একটু বিবেচনা করেন, আপনাদের কিন্তু 16 আনাই লস। 1 নম্বর, আপনি যে দাবি করলেন ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, কিন্তু ইমান ঠিক থাকে না। মনে করেন বাংলাদেশের আমরা ভোটের দেশ, বাংলাদেশ কিসের দেশ? গণতন্ত্রের দেশ। ভোট হবে হ্যাঁ না, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে হ্যাঁ থাকে না? আমরা বাংলাদেশে 16 কোটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভোট দিলাম হ্যাঁ, আর একজন ভোট দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার কোনটি জিতবে? কোন ভোট গণতন্ত্র চলবে? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর আরো কঠিন, আপনার যদি ঠিক থেকেও থাকতো ইমান, আপনি বিপদে পড়ে যখন আমার কাছে চলে গেলেন তখন ইমান নষ্ট হয়ে গেল। বিপদে পড়ে কার কাছে যেতে হয়? আল্লাহ তো আমাদের ঝিনাইদহে থাকেন, ওই হরিণা কি বলে ফুরফুরা পাখিতে থাকেন। আমরা একটা জিনিস ভুল জানি, ভুল জানার কারণে আমরা ইমান হারিয়ে ফেলছি। এটা একটু বলি, বলার পরে নামাজের ওখানে যাব। সেটা হলো আমরা মনে করি আল্লাহ তাআলা রাজা বাদশার মতো, প্রধানমন্ত্রী এমপি ডিসি এসপি এদের মতো, এদের কাছে যাইতে গেলে একটা মাধ্যম নিয়ে গেলে ভালো হয় না ভাই? আপনি কি একা ডিসির কাছে যাইতে পারবেন? কিন্তু ডিসির অফিসের বা খুব আপনজন কাউকে নিয়ে গেলে কি হবে? সহজে যাওয়া যাবে, মাশা আল্লাহ। আল্লাহ তো সেরকম, আল্লাহর কাছে আমরা সরাসরি যাইতে পারবো? আল্লাহর একজন নেককার বান্দা নিয়ে গেলে সহজে যাওয়া যাবে, ঠিক না? হ্যাঁ, বিষয়টা আরো ভালো করে বুঝি, কথাটা ঠিক না ভুল? আমরা ডিসি এসপি এমপি মন্ত্রী জজ এদের কাছে যাওয়ার সময় কাউকে নিয়ে যেতে হয় কেন, মাধ্যম লাগে কেন? কারণ দুটো কারণ। প্রথম কারণ হলো তিনি আমাকে চেনেন না, ঠিক না? যদি তিনি আমাকে চেনতেন তাহলে কার কারণ নেওয়া লাগতো? লাগতো। তাহলে আমরা একজন মাধ্যম নিয়ে যাই কারণ উনি আমাকে চেনেন না, যেহেতু চেনেন না আমাকে উনি এন্টারটেইন করবেন না, আমার কথা শুনবেন অথবা ঢুকতেও হয়তো দেবেন না। কিন্তু একজন তার পরিচিত লোক যদি বলে যায় যে লোকটা খুব ভালো, আমাদের এলাকার খুব ভালো মানুষ, তিনি তখন ঢুকতে দেবেন, ঠিক না? আল্লাহ তো সেরকম, আল্লাহ তো আমাদের চেনেন না। একটু বুঝে সুঝে কন, আল্লাহ তো আমাদের চেনেন না। চেনে তবে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলার
লাখ লাখ কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো আমাদেরকে ঝাপসা জানেন, একজন হুজুর যদি সাথে যেয়ে বলে দেয় আল্লাহ তাড়াতাড়ি চিনতে পারবেন, ঠিক না? আমাদেরকে কে বেশি চেনেন? যে আল্লাহ আমাকে মায়ের চেয়েও বেশি চেনেন, যে আল্লাহ আমার ভালো মন্দ আমার চেয়েও ভালো জানেন, সেই আল্লাহর কাছে যেতে কাউকে নিয়ে যেতে হবে, এই চিন্তা করলে কি ইমান থাকে? থাকে না। আল্লাহকে রাজা বাদশার সাথে তুলনা করলে ইমান থাকে না। দ্বিতীয় কথা হলো, ডিসিএসপি এমপি মহোদয়দের কাছে লোক নিয়ে যেতে হয় আর একটা কারণে, অনেক সময় তারা জানলেও পার্সিয়ালটি করে, করে না? এলাকার কমিশনার দুইজনকে চেনে, তারপরে অনেক সময় পার্সিয়ালটি করে না? করে। আপনি যদি ওই কমিশনারের একজন আপনজনকে দিয়ে সুপারিশ করে দেন যে দেখো এই লোকটা আমার লোক, একটু খেয়াল রেখো, তাহলে আর পার্সিয়ালটি করে না। আল্লাহ তো তেমন, আল্লাহ তো পার্সিয়ালটি করতে পারে। কেউ যদি আল্লাহ তাআলাকে এই জালেম মানুষদের মতো কল্পনা করে তাহলে কি ইমান থাকে? না, থাকে না। যে আল্লাহ আমার ভালো মন্দ আমার চেয়ে বেশি জানেন, যে আল্লাহ আরহামুর রাহিমিন তার চেয়ে দয়ালু হয় না, সেই আল্লাহ পার্সিয়ালটি করবেন অথবা কাউকে না নিয়ে গেলে আমার কথা শুনবেন না, এই চিন্তা করলে কি ইমান থাকে? না, থাকে না। আবারও বুঝি আমরা, এই যে ছোট বাচ্চারা আছে, আমরাও এক সময় ছোট ছিলাম, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদেরকে, ছোটদেরকে, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে বেশি মারে মা না বাবা না দাদি? তাহলে বোঝা গেল বাচ্চাদের বড় দুশ্মন হলো মা। ছোট বাচ্চারাও ঘানের না, ওরাও বোঝে যে কথাটা খারাপ। ও জানে ওর মা সবচেয়ে ওকে মারে, কিন্তু ওর যদি বলেন তোমার বড় দুশ্মন মা, কোনো মতেই মানতে রাজি না, ঠিক না? সবচেয়ে বেশি মারে কে? মা। এখন মনে করেন ছোট বাচ্চাদের ইমান ঠিক আছে, ওদের ইমান কখনো দুর্বল হয় না, কিন্তু বড় মানুষের ইমান নষ্ট হয়ে গেছে। এখন যদি আমাদের মতো একটা বাচ্চা ছেলে কল্পনা করে, পাই না, সে জানে যে আমার মা বদরাকি প্রায় মারে, রাগ করে, কাজেই যখন ওর কোনো কষ্ট হয়, দুধ খাওয়ার শখ হয়, পানি খাওয়ার শখ হয়, কিছু দরকার হয়, ও ভয়ে মার কাছে যে বলে যে আমি তো খুব অন্যায় করি, মা তো রেখে আছে, ও দাদির কাছে যে বলে, খালার কাছে যে বলে, বড় আপুর কাছে যে বলে, দাদি একটু মার করে দাও না আমার একটু দুধ দিতে, এইরকম যদি কোনো মায়ের থাকে, তাহলে মা কি এরকম ছেলের প্রতি খুশি হয় না, বিরক্ত হয়? খুশি হয় না, বিরক্ত হয়? যারা বোঝেননি বাড়ি দিয়ে মার কাছে বা বউর কাছে জিজ্ঞেস করে, মার ছেলে মেয়ে যদি তার কষ্ট ব্যথা বেদনার কথা মার কাছে না বলে আগে দাদি আব্বা খালা বোনের কাছে বলে, মা খুশি হয় না, বেজার হয়? কেন বেজার হয়? কারণ ওই ছেলেটা মূলত মাকে অপমান করত, সবার কাছে প্রমাণ করতে আমার মা একটু খারাপ, ঠিক না? ঠিক না? এই ছেলে তার মায়ের মাতৃত্বকে অপমান করত, কথা বলেন? যে বান্দা বিপদে আপদে কষ্টে দুঃখে ব্যথা বেদনায় যত গুণাকারক, যত দুষ্ট ছেলে হোক, ব্যথা বেদনা কষ্ট দুঃখে প্রথমে তার মালিকের কথা না বলে আর একজনের কাছে যায়, ওই বান্দা তার মালিকের রবের আল্লাহ রুবুবিয়াত এবং উলুহিয়াতকে অপমান করত। কারণ বান্দার সবচেয়ে আপন আল্লাহ। আমরা একটা দুষ্ট ছেলে যত দুষ্টই হোক তার সবচেয়ে আপন, বাচ্চার সবচেয়ে দুষ্ট ছেলেটার আপন হলো মা, ঠিক না? ও যত দুষ্টই হোক ওর ব্যথা বেদনায় আগেকার চলে যায়। আমরা যত গুনাহগারই হই কখনোই যেন মনে না করি যে আল্লাহ বোধহয় আমার কথা শুনবে না। আল্লাহ কাফের আবু জেহেলের দোয়া, আল্লাহ কোরআনে বলেছেন যদি পারি পরে পর। তাহলে যদি কেউ মনে করে যে কোনো বাচ্চার দুধ খাওয়ার জন্য মায়ের কাছে কিছু চাওয়ার জন্য মাধ্যম লাগে, তাকে আপনারা বুদ্ধিমান বলবেন না পাগল বলবেন? ঠিক তেমনি যদি কেউ বলে
যে আল্লাহর কাছে চাইতে তার বান্দার মাধ্যম লাগে সেও বেঈমান। কথা বুঝেননি? শেখার জন্য মাধ্যম লাগে, আমি কোন দোয়াটা পড়বো, কোন কায়দায় পড়বো এজন্য মাধ্যম, কোন অজিফা করবো এটা শিখতে মাধ্যম লাগে, কিন্তু আল্লাহর ডাকতে আল্লাহর নেক নজর নিতে দোয়া কবুল হতে কোন মাধ্যম লাগে, চিন্তা করলেই বেঈমান। যেটা বলছিলাম ভাই, আমরা অনেক সময় মনে করি কোর্টে গেলে উকিল লাগে, আল্লাহর কাছেও উকিল লাগে, এরকম কথা শুনেছেন না শুনেননি? শুনুন, কোর্টে গেলে উকিল কেন লাগে? কারণ জজ সাহেব আমার দলিলের বিষয় জানেন না, এটা যে জেনুইন আর আমার বিবাদীরটাতে জাল এটা কি জজ জানে? জানে না। কাজেই আইনের কোন ধারায় গেলে আমারটা সঠিক প্রমাণ হবে এটা বোঝানোর জন্য একজন উকিল লাগে। আল্লাহ তো সেরকম, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি জানো মিথ্যা মামলা দিয়েছে, আল্লাহ তুমি জানো আমার শাশুড়ি অন্যায় করে, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আমার বিপদ কাটিয়ে দাও, আল্লাহ তুমি জানো তখন গোনা করেছি, তখন বুঝিনি আল্লাহ করে ফেলেছি, আর কর্মটা নিয়ত করছি, আমি যে সত্য কথাটা বলছি অন্তর দিয়েই বলছি আমার কথা ঠিক, এসব বিষয় তো আল্লাহ জানেন না, জানেন, তারপরেও একটা উকিল লাগবে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ কোরআনে বলেছেন ফাত্তাখিযহু ওয়াকিলান, উকিল ধরো আল্লাহকে, কাকে? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহকে ছাড়া আর কাউকে উকিল ছেলেবান্দার উকিলকে। নেককার মানুষ, নেক আমল, নবী রসুল ফেরেশতা তারা সুপারিশ করতে পারবে আল্লাহর হুকুমে, কিন্তু কেউ ওকালতি করতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে এই ভুল ধারণাগুলোর কারণে, ভুল জানার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আমরা মনে করি হুজুররা দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে, এটা ভুল কথা। দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় হলো অন্তরের আবেগ। আপনি যখন আমার কাছে দোয়া চান, আমি কি আপনার জন্য চোখে পানি বের করে দোয়া করি? কিন্তু আপনি যখন হাত তোলেন তখন চোখে পানি আসে না? আল্লাহর কাছে চোখের পানি আর অন্তরের অস্থিরতা। কথা বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম ভাই, তাহলে আপনি প্রথমত নামাজ না পড়ার কারণে ইমান নষ্ট হলো, দ্বিতীয়ত বিপদে পড়ে আল্লাহকে না ডেকে অন্য জায়গায় যাওয়ার কারণে ইমান নষ্ট হলো, তৃতীয় লক্ষ্য আপনি যে ছাগল গরু টাকা আমাকে দিলেন এটা তো নষ্ট হলো, আপনি খাইলে ভালো হতো না? চতুর্থ, যে জন্য আপনি এত কিছু করলেন বিপদ কাটানোর জন্য, ঠিক না? এমনকি আপনাদের হরিণা কুণ্ডু আশেপাশে কেউ আছে যে একবার হুজুরে দুটো ছাগল দিয়ে আর দেওয়া লাগে, আর কোনো বিপদ আপদ হয় না, আছে নাকি? প্রতি বছরই দেওয়া লাগে, এরপরও বিপদ আপদ আছে, ওই আর দশ জনের মতোই আছে, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু এর বিপরীতে যদি আপনি নামাজ পড়তেন তাহলে কি হতো খেয়াল করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাব লাক, বান্দা যখন নামাজে সাজদায় চলে যায় তখন আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে, আল্লাহর সাথে বান্দার দিদার হয় নৈকট্য, ওই সাজদার ভিতরে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সেটাই কবুল। কাজেই যদি আপনি নামাজি হতেন, দুই রাকাত নামাজে দাঁড়াতেন, নামাজের সেজদায় আল্লাহর কাছে চাইতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আপনার বিপদও কাটিয়ে দিতেন, আপনার বেলায়েত আপনি আল্লাহর ওলি, তাহলে নামাজ না পড়ে ঠকলেন না দিতেন? কিন্তু আমরা বুঝতে পারি নামাজটা যে আমার কত বড় নিয়ামত বুঝতে পারি। অনেকে বলে আরে আমার হুজুরের মুরিদ হলে নামাজ লাগে না, আছে নাকি আপনাদের এলাকায়? আছে। আচ্ছা শোনেন, কেউ যদি বলে আপনি বয়স হয়েছে
আপনি মার কাছে যে প্রতিদিন বসে একটু কথা বলবেন, অর্থাৎ দোকানে যখন যান অথবা বিকেলে বেড়াতে যান, মার কাছে মাও বুড়ো হয়েছে আপনারও বয়স হয়েছে, মা ভালো আছো তো, কি খাবে আজকে বলো মা, একটু 10-15 মিনিট বসে গল্প করবেন। আপনার বড় ভাই বা ছোট ভাই বলছে যে তুমি প্রতিদিন মার কাছে বসে 15-20 মিনিট সময় নষ্ট করো কি জন্য, তুমি মার কাছে যাওয়া বাদ দিয়ে দাও, যদি তোমার মার কাছে কোনো স্বার্থ থাকে আমি আছি। এই যে বুদ্ধিটা আপনার ভাই দিল, আপনার কাছে বুদ্ধিটা কেমন লাগছে? ভালো, সুন্দর বুদ্ধি, ঠিক না? এই বুদ্ধিটাকে সুন্দর মনে করছেন কে কে? কেউ না। মায়ের কাছে বসে কথা বলা, এটা কি সময় নষ্ট করা না কাজে লাগা? আমরা যে মার কাছে বসে গল্প করি এটা কি শুধু স্বার্থের জন্য না, মনের তৃপ্তির জন্য, মনের ভালোবাসার জন্য? আমরা মার কাছে যখন প্রতিবার যখন মার সাথে কথা বলি স্বার্থের জন্য বলি না, মনের টানে বলি, ঠিক না? তাহলে মার সাথে বসে কথা বলা কি সময় নষ্ট না কাজে লাগা? মা বেশি আপন না আল্লাহ বেশি আপন? তাহলে যদি কেউ বলে যে তুই প্রতিদিন 30-40 মিনিট কেন আল্লাহর সাথে কথা বলে সময় নষ্ট করিস, তুই আমার দলে আয়, তোর যা লাগে আল্লাহর কাছে আদায় করে দেব, ঠিক ভালো কথা বললো না খারাপ কথা? খারাপ। আপনার এলাকার এমপি আপনার ভালোবাসা আপনার সাথে বা আপনার আব্বার সাথে তার মহব্বত, সে বলল যে মনি আমি যখনই বাড়িতে আসবো তুই আমার সাথে এসে দেখা কর, আমার খুব ভালো লাগে তোর সাথে গল্প। এমপি বাড়ি থাকলে আপনি যান, প্রতিদিনই যান বা একদিন দুদিন পরে সুযোগ পেলেই যান, চা খান, বিস্কুট খান, গল্প করে চলে আসেন। দলের একজন নেতা আপনাকে বলল যে আপনি কেন প্রতিদিন এমপির কাছে বসে 15-20 মিনিট সময় নষ্ট করেন, কোনো দরকার নেই এমপির কাছে প্রতিদিন যাওয়ার, আপনি আমার গ্রুপে থাকেন, এমপির কাছে যখন যে কাজ লাগবে আমি করাই দেব। এই বুদ্ধিটা আপনার কেমন লাগলো? খুব সুন্দর বুদ্ধি না? এই বুদ্ধিটা ভালো লাগলো কার কার? কারোরই ভালো লাগলো না। যে এই বুদ্ধি আপনাকে দিল সে আপনার বন্ধু না দুশ্মন? ও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, ঠিক না? এমপির কাছে আপনি প্রতিদিন যান কিন্তু স্বার্থ নিয়ে না, মনের টান, কিন্তু যখন কোনো সুবিধা অসুবিধা হবে তাইলে এমপি করে দেবে, ঠিক না? আপনি যাওয়া বন্ধ করলে এমপির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তখন আপনি আর হঠাৎ করে দেখতে চাইতে পারবেন না। ও বলবে যে হ্যাঁ এমপিকে বলেছি 10,000 টাকা দিতে হয়ে যাবে, পরের দিন বলবে না আরো 5 লাখ, ঠিক না? ও আপনার মাথায় কাঠ। কাজেই যে ব্যক্তি বলে যে তুমি নামাজে আল্লাহর সাথে কথা বলো না আমার দলে থাকো, সে আপনার বন্ধু না দুশ্মন? আল্লাহর পর বেশি না এমপির পর? সে আল্লাহ আমাকে বলেছেন বান্দা আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রতিদিন 5 বারে 5-10 কে 50 মিনিট 5-5 25 মিনিট আমার সামনে আমার সাথে কথা বলবা, তোমার মনের ব্যথা জানাবা, আমি রহমত দিয়ে তোমার দিকে তাকাবো। এখন যদি কেউ বলে না তুই প্রতিদিন 50 মিনিট আল্লাহর সামনে দাঁড়িয়ে নষ্ট করবি কেন, তুই আমার দলে থাক, আমার সাথে আল্লাহর হটলাইন আছে, তোর যা লাগে আমি করে দেব, সে আপনার বন্ধু না দুশ্মন? অথচ আমরা এটা বুঝি না। তো ভাইরা, নামাজের যে মজা, নামাজ যে আমাদের কত কিছু দেয়, নামাজ আমার জন্য না হুজুরের জন্য? বড় অদ্ভুত ব্যাপার ভাইরা। বোকা নম্বর 2 পরের জাংলায় বসে পুই, কথা বুঝেছেন? আমার নানি ছোটবেলায় বলতেন, আমার স্বার্থ আমি বুঝি না, পরের জাংলায় পুই খুশি। আমার স্বার্থ তো যে আমার রবের সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক হবে, ঠিক না? না একজন পীর সাহেব হুজুর মওলানার মাধ্যমে হবে, কোনটা আমার স্বার্থ? ডাইরেক্ট না? তাহলে আমি যখন নামাজ পড়ি আমার মালিকের সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক, আর আমি যখন নামাজ বাদ দিই তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে,
তখন কি হয়, আমার আরেকজনকে আমার টাকা আরেকজনে দিতে হয়, আমার হাতিয়া আরেকজনে দিতে হয়, আমার সাথে আরেকজনে দিতে হয়, আমার টাকা পয়সা আমার বউটা নিয়ে আরেকজনের কাছে, ঠিক না? তাহলে আমি কেমন বোকা যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হলে আমার সব আমারই থাকে, আল্লাহ কিচ্ছু নিতেন না, সব আমার থাকে, আমি নিজেরটা বুঝলাম না। নামাজ সম্পর্কে আমাদের ভুল ধারণা, যারা নামাজ পড়েন না তাদের ভুল, নামাজ পড়েন যারা তাদেরটা একটু পরে বল। আমরা নামাজ পড়ি এবং না পড়ি সবারই নামাজ সম্পর্কে একটা ভুল ধারণা হলো নামাজ অনেক কঠিন, আমরাই নামাজকে কঠিন করি, আল্লাহ করেননি। অনেকে বলে হুজুর নামাজের নিয়ত জানি না, নামাজ পড়ো, হুজুর সুরকেরাত মনে থাকে না, নামাজ পড়ো কি করে, হুজুর কাপড় পাক থাকে না, নামাজ পড়বো কি করে, আছে নাকি এরকম? আচ্ছা কেউ কি বলে যে হুজুর আমি এক সপ্তাহ খাই নে, বউ ইলিশ জানতে না, খাবো কি করে, আছে নাকি? নামাজ আমার রুহ কালবের, আমার সব লাগবে, আবার কিছু না হলেও নামাজ, টুপি থাকলে টুপি মাথায় দিয়ে, না হলে খালি মাথায়, জামা থাকলে জামাকে, নইলে খালি গায়ে, কাপড় থাকলে কাপড় পরে, নইলে ন্যাংটো হয়ে নামাজে দাঁড়াতে হবে, অজু মাফ হবে, গোসল মাফ হবে, কাপড় মাফ হবে, কেপটা পক্ষী হওয়া মাফ হবে, সূরা কেরাত মাফ হবে, নামাজের হাতিরা মাফ হবে। কারণ আমি তরকারিতে হবে না খাবো, যদি মনে করেন ডাল হবে না খাবো, লবণ হবে না তাও খেতে হবে, খাওয়া আমার লাগবে, নইলে আমি মারা যাব। তো ভাইরা, তো পার্থক্য হলো আল্লাহর সাথে সম্পর্ক মজার। আপনি সূরা কেরাত জানেন আলহামদুলিল্লাহ, জানেন না যতক্ষণ শেখা না হচ্ছে, সূরা কেরাত ছাড়া শুধু দাঁড়িয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, রুকুতে যে আল্লাহ আকবার, সাজদায় আল্লাহ আকবার, কিছুই বলবেন না, শুধু আল্লাহ আকবার দিয়ে নামাজ পড়বেন, আপনি 16 আনা সওয়াব পাবেন, আল্লাহর ওলির খাতায় আপনার নাম লেখবেন, আল্লাহ কম দেবেন। কারণ আল্লাহর কাছে বান্দা সাধ্যের ভিতরে সর্বোচ্চ কর্ম করলেই আল্লাহ পুরো সওয়াব। তো ভাইরা, নামাজ আল্লাহ ফরজ করেছেন, কারণ নামাজ বান্দার জন্য, বান্দা নিজে আল্লাহর জিকির করে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ইবাদত করে আল্লাহর বেলায়েত রহমত পাবে এই জন্য। আরেকটা বিষয় বলেই আমরা ইমান এবং আমলের তালে চলে যাব, কারণ এই ভুল জানা আর না জানার বিষয়গুলো যদি বেশি বলি তাহলে আর অনেক বিষয় ভুলে যাব। সে বিষয়টা হলো ভাইরা, আমাদের সমাজে ইসলাম দুই রকমের, ইসলাম কয় রকমের, একটা হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের যে নিয়ম কানুন দিয়েছেন, আল্লাহর কোন স্বার্থ আছে? স্বার্থ আছে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নিয়ম কানুন দিয়েছেন তার কোন স্বার্থ আছে? কোন স্বার্থ নেই, শুধু আমাদের ভালোর দিকে তাকিয়ে, কথা কি বুঝতে পেরেছেন? আর এক ধরনের ইসলামী কাজকর্ম আছে যেগুলো আমরা হুজুরেরা বানাই, এটা ভালো কাজ, তবে এতে আমাদের কিছু স্বার্থ, কথা বুঝতে পেরেছেন? এই জন্য যত বেশি আল্লাহ রসুল সাল্লামের কায়দায় চলতে পারবেন তত বেশি পাবেন। কেমন আমরা মনে করেন মিলাদ পড়ব, আছে না মিলাদ? গুড, মিলাদ দুই রকম, একটা নবীজি সাল্লাম শিখিয়েছে আর একটা আমরা চালু করেছি। রাসূলুল্লাহ সাল্লাম কি শিখিয়েছেন? তুমি যদি আমার জন্মে আমার মিলাদে শুকরিয়া করতে চাও, সোমবারের দিন বাড়িতে বসে রোজা রেখে, আর আমার উপরে দরুদ সালাম ঘরে বসে, বিছানায় বসে, শুয়ে বিছানায় শুয়ে, হেলান দিয়ে, টুপি ছাড়া টুপি সহ নামাজের পরে বসে বসে দরুদ সালাম, নবীজির উপর দরুদ সালাম পাবেন, নবীজি সোমবারে তার জন্মের বারে সুযোগ পেলে রোজা রাখবে, এটা হলো সুন্নত পদ্ধতি, কথা কি বুঝলেন? কিন্তু আমরা বলবো না ওইটাই হবে না, আমাদের বাড়িতে ডাকো, দাওয়াত দাও, অথবা মসজিদে আমাদেরকে, জি আমাদেরকে মিষ্টি এবং টিষ্টি, টিষ্টি মানে পয়সা দাও, আমরা করে দেব। আচ্ছা বলেন তো আপনার স্বার্থ কোনটাতে বেশি?
বলেন না ভাই, ঠিক না? এটা আপনার স্বার্থ না, আর আমাদের স্বার্থ কোনটাই বেশি? আল্লাহর কাছে আমরা দোয়া করব, বিপদে আপদে দোয়া করব। আল্লাহ শিখালেন, আল্লাহ রসুল শিখালেন, তুমি নামাজ পড়ে দোয়া করবা, নামাজের সেজদায় দোয়া করবা, শেষ রাতে উঠে দোয়া করবা, আমি তোমার দোয়া। যদি বেশি অসুবিধা হয় তুমি দোয়া ইউনুস পড়ে দোয়া করো। রাসূল আসলাম বলছেন দোয়া ইউনুস পড়ে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবে। দোয়া ইউনুস মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, মানে বিপদে পড়ে ডাকার মতো, বিপদ করানোর মতো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ আমি জালেম, মানে আমি অন্যায় করে ফেলেছি, কথা বুঝেন না? তার অর্থ হলো যে আমাদের উপরে যে বিপদ আপদ আসে, আমাদের উপরে বিপদ আপদ আসে আমাদের কর্মফল, ঠিক না? কর্ম। আচ্ছা, মা যখন ছেলের বলে তুই খবরদার আমার মা ডাকবি আর কোনোদিন তোর কাছে দেবো না, বাড়িতে বেরোই যা, তখন মা কি সত্যি চাই যে ছেলে চলে যাক আর মা ডাকে? মা চাই তাড়াতাড়ি ছেলে আছে। এমন কোন বুদ্ধিমান ছেলে কি আছে মা যখন বলে আর কোনোদিন আমার মা ডাকবি না? আর আছে এরকম ছেলে? তুই আর বাড়ি আসবি না বললে বাড়ি আসা বন্ধ করে দে, আছে নাকি? নাই বাপের কাছে দাদার কাছে নালিশ করে, আছে নাকি? ও মার যে জড়াই ধরে, ঠিক না? জড়াই না দিলেও খানিক করে মার গুড়গুড় করে, আবার মা আদর করে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে যে বিপদ আপদ দেন এটা আমাদের কর্ম, ছোটখাটো বিপদ আপদ দেন যেন আমরা আল্লাহর ডাকি, মনের ময়লা চলে যাই, আল্লাহর রহমত আমাদের পালবে, ঠিক না? বান্দা যখন বলে আল্লাহ অন্যায় করে ফেলে, তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ তখন তার বিপদটা কাটে, বুঝতে পারেননি? তাহলে রাসূল বললেন তখন বিপদে পড়বে, তখন বারবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমার গুনাহ মাফ করে দাও 10 বার 20 বার 100 বার যা পারবেন পড়বেন, আর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি, ঠিক আছে? এটা হলো সুন্নত। সেজদায় যেয়ে চাইবেন, নামাজ পড়ে চাইবেন, দুয়া ইউনুস পড়ে চাইবেন, তাহাজ্জুদে যেয়ে চাইবেন। আর আমাদের এগুলো ঠিক আছে, আমরা সমাজে আরো কিছু নিয়ম আছে, যেমন ইউনুস খতম করা, আছে না? আছে, ওরে না কোনটা আছে নাকি? আর খতম মানে 1 লক্ষ বার পড়া, ঠিক না? 1 লক্ষ পড়া না, 100 লক্ষ বার পড়তে হয়, কেটে কুটে যাতে 1 লক্ষ থাকে, ঠিক না? এই যে খতম, এই কথা শুনেই আপনি খতম, কারণ আপনি শুনেই বুঝেছেন আপনি একা পারো, 1 লক্ষ একা পারে নাকি? আপনি 20, 50, 100, 200 আল্লাহর কাছে কাঁদতে পারবেন, কিন্তু 1 লাখ শুনেই আপনি কাক, তখন বাধ্য হয়ে এই জন্য 1 লাখ এবং খতম কিন্তু হাদিস নেই, কোরআনেও নেই, এটা সামাজিক রেওয়াজ আমরা বার বার। এখন আপনি আমাদের ডাকলেন, দাওয়াত দিলেন, দাওয়াত তখন দিলেন, কিছু তো আয়োজন করাই লাগে, ঠিক না? এই আয়োজন করার পরও আমাদের কিছু হাদিয়াও তো দেবেন না, অন্তত যে দোয়াটা করবে তা তো দেবেন, অন্য সবার না দিলেন। আমরা 20, 30, 40 জন লোক আপনার বাড়িতে যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আমরা সবাই পড়ি, যখন কারোর বাড়িতে দোয়া ইউনুস খতম হয় বা কোনো দোয়ার মাহফিল হয়, কোরআন খতম হয়, আপনারা কি দেখেছেন যে ওই বাড়ির মালিক, বাড়ির লোকেরা দোয়ার সাথে কোনো দোয়া ইউনুস করতে দেখেছেন কোথাও? ওরা বাড়ির কাজ কামে থাকে, ঠিক না? হ্যাঁ, তাহলে বোঝা গেল ওই বাড়িতে যে আলেম ওলামা দিনদার মানুষগুলো আছে তারা প্রত্যেকে বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। আর ওই বাড়ির যে মালিক যার জুলুমের কারণে বিপদটা আসছে সে একবারও বলতে না আমি জালেম, স্বীকারই করতে। এটা কি কোনো ইসলামী সিস্টেম হলো ভাই? এই জন্য ভাইরা এই সামাজিক সিস্টেমগুলো ভালো যুগে যুগে গড়ে উঠেছে, সুন্নত পদ্ধতিটা হলো, কথা বুঝতে পেরেছেন? আমার আব্বা মারা গেল, সুন্নত পদ্ধতি হলো আপনি দান করবেন গোপনে মসজিদে মাদ্রাসায় মক্তবে, পারলে একটা সদকায়ে জারিয়া স্থায়ী দান, না হলে যা পারে তার। আর সামাজিক রেওয়াজ হলো খাওয়াতে হবে, আপনার জন্য সুবিধা কোনটা কন্ত? হ্যাঁ, আর সমাজের
বিশেষ করে দুষ্টদের জন্য সুবিধা কোনটা কম? আমাদের দেশে দুটো খানা ফ্রি, বাকি সব খানা ফাটা থাকে। একটা হলো মৌতে খানা, একটা বরযাত্রী খানা, আরে দুটোই নাজায়েজ খানা মূলত, বিশেষ করে মৌতে খানা। আমাকে অনেকে বলে হুজুর মরে গেলে খানা এটা কি জায়েজ না নাজায়েজ? বললাম জায়েজ হতে পারে, এটা শর্ত। সেটা হলো খানার সময় খানাকে দোয়া করতে হবে, আল্লাহ এরা এত ভালো মানুষ মরে গেলে খাওয়ায়, আল্লাহ এদের বাড়ি প্রতি মাসে একটা করে মরুক। আর আমাদের কি কষ্টের কথা, খানা খাওয়াতে হয় তো আনন্দে, বিয়েতে খাওয়াতে হয়, চাকরি পেলে খাওয়াতে হয়, ছেলে পাঠ করলে খাওয়াতে হয়, মানুষ মারা গেছে আমি খাওয়াবো, এর চেয়ে বড় বড় কোনো কাজ আছে না? কিন্তু সামাজিক ভাবে না খাওয়ালে লোকেরা অনেক মন্দ বলে, কারণ ফ্রি খাওয়ার একটা চান্স করে। কথা বুঝতে পেরেছেন? এই টাকাটা গোপনে মাদ্রাসায় দেন, তালেব ইলমদের দেন, মসজিদে দেন, এটা তো অভাব, কারণ এটা সামাজিকতা না, এটা দান। আর এটা যেটা করেন সামাজিকতা, বেনামাজিরা খায়, ঘুষ করে রাখায়, এটা কোনো ইবাদত? কথাকে বুঝতে পেরেছেন? যাই হোক ভাইরা, আমি লম্বা বলবো না, আল্লাহর দিন আমাদের জীবনের জড়িত, আমাদের জন্য দরকার, আমাদের উপকার। শুধু ইমান এবং আমল সম্পর্কে দু একটা কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহর দুনিয়াতে পবিত্র জীবন পেতে আর আখেরাতে পুরস্কার বেশি বেশি পেতে দুটো জিনিস লাগে, কি কি? ইমান এবং আমল, নেক আমল। আর আমরা ইমান এবং আমল করতে পারি না দুটো কারণে, একটা না জানা আর একটা ভুল জানা। না জানা এবং ভুল জানার জন্য কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ, জানার আগ্রহ না থাকা। আর এক নম্বর হলো সমাজে মিথ্যা জাল জালিয়াতি অনেক গল্প। আমাদের ভুল জানার কারণ হলো এই মিথ্যা জাল কথা, জাল হাদিস। যেমন সবে বরাতে ধরেন, সবা বরাতে গোসল করে না, কারণ যত ফোঁটা পানি পড়বে এইটা মিশে কথা, এটা কোনো হাদিস শরীফে নেই, জাল কথা। এ কারণে আমরা অনেক কষ্ট করি কিন্তু লাভ হয়। এইরকম অনেক মিথ্যা জাল কথা সমাজে আছে, এগুলো আমাদের ইমান নষ্ট করে, এগুলো থেকে সাবধান হতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার লেখা একটা বই আছে হাদিসের নামে জালিয়াত, আপনাদের এখানে লাইব্রেরিতে দেব বলেছি, আপনারা পারলে কিনে পড়বেন, না হলে লাইব্রেরি থেকে নিয়ে পড়বেন, একটু নিজেদের জ্ঞানকে সাজিত করবেন। তবে না জানা এবং ভুল জানার বড় অসুখ আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ কোরআনে প্রথম কথা নাজিল করেছেন কি বলেন তো? ইকরা, আপনারা কি জানেন কোরআনের প্রথম কথা কি? ইকরা, ইকরা মানে শোনো, ঠিক না? ইকরা মানে কি? আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? আল্লাহর প্রথম হুকুম হলো হও পড়ে মুসলমান, আমরা বললাম না হব শুনে মুসলমান, হইলো না? আল্লাহর শেষ কথা এবার দেখেন, আমরা তখন কবরে যাবো, ফেরেশতারা তিনটে প্রশ্ন করবে, সবাই জানেন, জানেন না? মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ু, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি? এই প্রশ্নে কিছু লোকে ফেল করবে, কিছু লোকে পাস করবে। যারা ফেল করবে তারা কি বলবে? হা হা লা আদরি সামাইতুন নাস ইয়াকুলুনা শাইয়্যান ফাকুল, হাই হাই আমি তো জানি না, আমি মানুষদের বলতে শুনতাম, কি জন্য মানুষ বলতো আমি শুনে শুনে বলতাম, এখন তো মনে হচ্ছে না। এই লোক শোনা বললো না পড়া বললো, শোনা। আর যে পাশ করবে ঠিক ঠিক বলে দেবে তাকে ফেরেশতারা চার নম্বর প্রশ্ন করবে, কয় নম্বর? চার নম্বরে বলবে বেমা দাঁড়াই তেমা ইদ্রি, তুমি এই তিনটে প্রশ্নের উত্তর কোথা থেকে জানলে, কিভাবে জানলে? তখন ওই মুসলমান উত্তরে বলবে কারাতু কিতাব আল্লাহি ওয়া সাদাক্তু আয়াতিহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং আল্লাহর কিতাবের ভিতরে আল্লাহ কোরআনের আয়াতে আয়াতে যে যে কথা বলেছেন ওগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম।
লোক পড়া উল্লা না শোনা উল্লা, কথা বোঝেননি? তাহলে শোনা উল্লাদের পাশ করাই সন্দেহ আছে না নেই, আর পড়া উল্লাদের পাশ করাই সন্দেহ। আমার অনুরোধ হলো ভাইরা, আল্লাহর হস্তে কোরআন পড়বেন। যারা কোরআন পারেন না ভাইরা, বড় কষ্ট লাগে। আপনারা পীরের মুরিদ হন না, অন্তু পীরের মুরিদ হয়ে আমরা বলি আমি অমুক লোকের মুরিদ, আমার পীর যদি জান্নাতে যায় আমিও যাব, এরকম কথা আছে না? কিন্তু কোন পীর জান্নাতে যাবে এটাকে আমরা বলতে পারি? আমরা পারি না, কিন্তু কোরআন যে জান্নাতে যাবে সন্দেহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না হাযাল কুরআনা শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদদা, এই কোরআন হলো এমন শাফাতকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ ফেরত দেবেন না, আর এমন বিবাদী সে যদি আপনার বিরুদ্ধে মামলা করে আপনার জেতার কোনো সম্ভাবনা নেই। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যদি কেউ এই কোরআনকে তার সামনে রাখে, তার মানে যদি কেউ কোরআনের তালবেলেম হয়ে যায়, কোরআনের মুরিদ হয়ে যায়, কোরআনকে সামনে রেখে চলে, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আর একটা বলেছি, আল্লাহ তাআলার সাথে আমাদের মুআমালাত, আমাদের বিজনেস খুবই সহজ। আপনি আজকে নিয়ত করলেন যে আল্লাহ আমি কোরআনের তালবেলে ভয়কার, জীবনে যতদিন বাঁচি আমি কোরআন নিয়ে প্রতিদিন অন্তত 10টা মিনিট, এই নিয়ত করার পরে কালকে আপনি মারা গেলেন, আপনার সব কি কমবে নাকি? আপনি কিন্তু কোরআনের তালবেলে হয়ে বললেন আপনি এই কোরআন আপনাকে জান্নাতে নেবে। তাহলে আমরা সবাই নারী পুরুষ মহিলা পুরুষ সবাই নিয়ত করি যে আল্লাহ বাকি জিন্দেগি আমরা বসি, সবাই যাওয়ার কোনো দরকার নেই। আমরা নারী পুরুষ যে কেউ যদি নিয়ত করেন যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন প্রতিদিন আমি কিছু সময় কোরআনের পিছনে কাটাবো, ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন পড়বেন, সহিহ তেলাওয়াত শিখবেন, কোরআনের তরজমা পড়বেন, কোরআন পড়ে হৃদয়টাকে ইমানে উজ্জীবিত করবেন। ওটা কি মহিলাদের সেকশন? যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ সবকিছু সহজ করেছেন, এটাও সহজ হবে, আল্লাহ কোন কষ্ট কাউকে না দেন। যেটা বলছিলাম, আমরা যখন মাহফিলে আসি তখন বৃষ্টির ভাব ছিল, ভাবছিলাম অল্প সময়ে চলে যেতে হবে, যেহেতু বৃষ্টি আল্লাহ দিলেন না, আবহাওয়াটা বেশ সুন্দর, বাতাস আসছে, পোকাগুলো উড়ে গেছে, ঠিক না? পোকাও জ্বালাচ্ছে না। আমরা আরো কিছু সময় অল্প সময় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। নিজেরা কোরআন পড়ার পাশাপাশি ছেলে মেয়েদের কোরআন পড়াতে হবে, কথা বোঝেননি? ছেলে মেয়েদের কোরআন পড়ালে আপনাদের লাভ, আর না পড়ালে, কথা বুঝলেন? কাজেই নিজেরা পড়াবেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর কাছে দুনিয়ায় সুন্দর জীবন পেতে এবং আখেরাতে বহুগুণ সওয়াব পেতে কয়টা জিনিস লাগে? ইমান এবং নেক আমল। আমরা যে ইমান এনেছি, সেই ইমানটা আনতে আমাদের কি বলতে হয় ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আমরা ইমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমার প্রশ্ন হলো আরবের যারা কাফের ছিল আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা আবু তালেব আরবের কাফেররা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানতো তারা কি আল্লাহ এক মানতো আল্লাহই যে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা মানতো আমরা প্রশ্নে অর্ধেক ফেল করেছি অর্ধেক পাস করেছি আরবের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না তবে আল্লাহ এক মানতো আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই মানতো আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই মানতো কথাটা কি বুঝতে পারছেন এই গ্যাপটা আমরা যদি না বুঝি ভুল বুঝি তাহলে ঈমান ঠিক রাখতে পারবো না আল্লাহ তাআলা কোরআন কারিমে অনেক জায়গায় বিষয়গুলো বলেছেন আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ হে রাসূল আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন এই আসমান জমিন কে বানিয়েছে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আসমান জমিন কে বানিয়েছে কার কথা বলবো আরবের কাফেররা কার কথা বলতো আল্লাহ কোরআনেই বলেছেন তারা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত তারা বিশ্বাস করত লা খালেকা ইল্লাল্লাহ আল্লাহ কোরআন কেন বলছেন قل من رب السماوات السبع ورب العرش العظيم شات اسماء ربون عرش عظيم رب كي ابو جهل كار كتا بولتو ابو جهل بولتو الله بولا ديسن سيقولون لله ابو جهل ابن شكول كفر راك بك شكار كرتو لا رب الا الله الله سرقنو رب العالمين ني قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه সকল কিছুর ক্ষমতা মালিকানা সার্বভৌমত্ব কার হাতে আবু জেল কার কথা বলতো আবু জেল বলতো লা মালিকা ইল্লাল্লাহ সর্বশক্তিমান কে যার উপরে কারোর ক্ষমতা চলে না তিনি কে আবু জেল কার কথা বলতো আবু জেহেল বলতো লা কাদেরা ইল্লাল্লাহ কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকু সামা ওয়াল বসার ও মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইখরিজুল মাইয়্যিত মিনাল হাই ও মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ আসমান জমিন থেকে রিজিক দেয় কে চোখ কান নাকের মালিক কে জীবন থেকে মৃতকে বের করেন মৃত থেকে জীবনকে বের করেন কে এই বিশ্ব চালান কে ঝড় বৃষ্টি সবকিছু দেন কে আবু জেহেল কার কথা বলতো আবু জেহেল একই কথা বলতো লা খালেকা ইল্লাল্লাহ লা রাযিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা মুদাব্বিরা ইল্লাল্লাহ সব আবু জেহেল শুধু বিশ্বাসই করতো না আমলও করত আবু জেহেল যে হাজি ছিল জানেন নাকি আপনারা আবু জেহেল কিন্তু আলহাজ আবু জেহেল আবু জেহেল কি আলহাজ আবু জেহেল আমরা একবার হজ করে আলহাজ লিখি আবু জেহেল আজীবন হজ করত কথা বোঝেন শুধু হজই করিনি কাবা ঘরের খেদমত করেছে কাবা ঘরের গিলাফ পাল্টাইছে হজের অসদে আজীবন চু আমরা তো চান্সই পাই না আমাদের যে আর আবু জেহেলের মালিকানাই ছিল হযরত কথা বোঝেননি আবু জেহেল কাবা ঘরের গেলাপ ধরে হজের আসাদে মুলতাজামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্ত আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়া লাক মিন ইনদিক কোরআনে আছে আমরা যেমন আল্লাহুম্মা বলে ডাকে আবু জেহেল আল্লাহুম্মা বলে কথা বোঝেননি তাহলে আবু জেহেল লা রাব্বা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ মানতো আল্লাহ যে মাবুদ তাও মানতো আল্লাহর ইবাদত করত কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না এইটা মানতো কথা বোঝেন এখন প্রশ্ন হলো
আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন খালেক মালেক মেনে নিলাম, তিনি যে আমাদের মাবুদ তাও মানলাম, কিন্তু তিনি ছাড়া মাবুদ নেই এটা মানলো না কেন? এটা প্রশ্ন তো, এই উত্তর কি আপনারা দেবেন না আমি? আচ্ছা দিলাম। এর উত্তর জানা খুব সহজ, বিশেষ করে বাঙালিদের জন্য। আমি একটা গান শুনেছিলাম, আপনারা অনেকে শুনেছেন, বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা, এরকম গান শুনেছেন নাকি? শুনেছেন। আমাদের বাংলাদেশে কোটি কোটি মুসলমান এই রকম গান গান, বাবা শাহজালাল অলি, শাহপরাণ অলি, শাহ মখদুম অলি, গৌসে আজম অলি, গৌসে বাবা অলি, খাজা বাবা অলি, আল্লাহ বাবা অলি, পীর বাবা অলি, পীর মা অলি, কলবে এসো বাবা, তরাও বাবা, নজর দাও বাবা, দয়া করো বাবা, এইরকম গান আছে না নেই? যারা এই গান গান তাদেরকে যদি আপনি যে প্রশ্ন করেন, আমাদের রবকে কি বলবে, সৃষ্টিকর্তাকে কি বলবে, নামাজ পড়তে হয় কার জন্য কি বলবে? কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া আর কারোর ডাকা যাবে না, ও মানবে? রাগ করবে না, নরম হবে, বলে বেটা ওহাবি আল্লাহ লরিদের মানে না, ঠিক না? একদম আবু জাহাল শতভাগ পেয়ে গেছে। আবু জাহালের কোনো দোষ ছিল না, সে আল্লাহ মানতো, আল্লাহর দিন মানতো, আল্লাহর শরিয়া মানতো। অনেকে মনে করে আবু জাহেল আল্লাহকে আইনদাতা মানতো না, রাব্বুল আলামিন না, সব মানতো। আবু জাহেল ছিল আরবের লোকেদের বড় হুজুর, আল্লাহর শরিয়াত অনুযায়ী বিচার ফয়সালা সেই করত, মসজিদের খেদমত সেই করত। আবু জাহেল সব মানতো, আরবের কাফেররাও সব মানতো। তবে তাদের যুক্তি ছিল যেটা আমরা আগে বলেছি, যে আল্লাহর ইবাদত করতে হবে, তবে আল্লাহর নেক নজর পাওয়ার জন্য, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য সরাসরি আল্লাহর ডাকলে হয় না, আল্লাহর যারা মাহবুব বান্দা থাকে ওদের কাছে ধর্ণা দিতে হয়, ওরা করিয়ে এনে দেয়। এই যুক্তি দিয়ে আবু জাহাল আল্লাহর ইবাদত করার পাশাপাশি আল্লাহর মাহবুব বান্দা যেমন জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নস, লাত, মানাত, উজ্জা, হবল, আল্লাহর ফেরেশতা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওলি, জিন, বিভিন্ন আল্লাহর মখলুক আল্লাহর বান্দাদের এবাদত করত। তারা এবাদত বলতো না, বললো আমরা ভক্তি করি। কিভাবে? এই সমস্ত ওলি বা নবী তাদের মাজারে চলে যেত, অথবা মূর্তি বানিয়ে নিত, মাজারও নেই মূর্তি একটা দরগা বানিয়ে নিত, সেখানে যে দুধ ঢেলে দিত, মুরগি ছেড়ে দিত, উট জবাই করে দিত এবং ডাকত, অমুক বাবা, তমুক বাবা, ইব্রাহিম, ইসমাইল বাবা, তাকাও বাবা। তারা মনে করত আমরা ডাকার পরে হুজুররা শুনে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জিনিসটা করে দেবে। কথাকে বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহর কাছে ডাইরেক্ট হবে, তুমি ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাসর, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিমুসসালাম সবাইকে তুমি ভালোবাসো, তাদেরকে মহব্বত করো, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু তোমার চাওয়া পাওয়া হবে কার কাছে? ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা, ডাকতে হবে একমাত্র কাকে, চাইতে হবে একমাত্র কার কাছে, দয়া চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই কথাতে প্রশ্ন উত্তর তো করা কঠিন, রাখো। এই কথাতে আবু জেহেল রেগে গেল, আমরা এতকাল ধরে আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে সব পাই, আর এখন এই বেটা বলে যে নাকি আল্লাহর মাহবুব বান্দাদের ভক্তি করা যাবে না, ওর ধর আর মার। কথা কি বুঝতে পারছেন? তাহলে ঈমান নষ্ট হওয়ার মূল কারণ ছিল তারা আল্লাহ মানত, রাব্বুল আলামিন মানত, আল্লাহর ইবাদত করত, সব করত, আল্লাহর শরিয়া মানত, আল্লাহর দিন মানত, আল্লাহর বিধান মতো চলত, সব করত, শুধুমাত্র আল্লাহর রহমত পাওয়ার আশায় মধ্যস্থ ওসিলা আল্লাহর ইবাদত করতে না করে আল্লাহর মাহবুব বান্দাদের ইবাদত করার নামে, আল্লাহর কাছ থেকে আদায় করার নামে শিরিক করত। কথাকে বুঝতে পেরেছেন? এবং আমাদের সমাজে এই শিরিক রন্ধে রন্ধে রয়েছে। আপনারা বলবেন যে হুজুর আল্লাহই তো কোরআনে বলেছেন ওসিলার কথা,
আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাত ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন হে ওই সকল মানুষেরা যারা ঈমান এনেছো, ঈমান সহি করেছো, তারা তাকওয়া অর্জন করো, ওসিলা অনুসন্ধান করো, জিহাদ করো। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ কয়টা হলো? কয়টা? এই চারটে যদি তোমরা অর্জন করতে পারো সফল হবে। আমরা যারা পীর মাশায়ে পুরফুরার পীর, পুরফুরার পীরের জামাই, আর কারোর নাম বলে মার খাওয়ার শখ নেই, আমরা ওসিলা নিছি, আর যারা রাজনীতি করেন তারা জিহাদ নিছেন, ঠিক আছে না? আর প্রথমে যেন কি আছে, ঈমান, তাকওয়া, এই দুটো আর কেউ নিনে, দুটো বাতিল হয়ে গেছে, কথা বোঝেন? ঈমান এবং তাকওয়া আমরা একটু আলাপ করব সামান্য, তার আগে ওসিলাটা বুঝি। ওসিলা মানে কি? মাধ্যম। আর বড় মাধ্যম হলো পীর সাহেব। আমরা প্রতিদিন আজান হইলে আজানের পর একটা দোয়া করি, সেই দোয়ার ভিতরে কি বলি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা বলি না? এর মানে হলো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দান করুন। ওসিলা মানে যদি পীর সাহেব হয় তাহলে এই দোয়াটার অর্থ হবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পীর নেই, তাকে একজন পীর ধরিয়ে দেন। অর্থটা কেমন লাগলো? ভালো লাগলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পীরের দরকার আছে? ওসিলা মানে যদি মাধ্যম হয় তাহলে এই দোয়াটার অর্থ হয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মাধ্যম দিয়ে দেন। অর্থটা কেমন লাগছে? পছন্দ হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মাধ্যম দরকার আছে? ওসিলা মানে মাধ্যম না, এই অর্থটাই ভুল অর্থ, আর ভুল অর্থ থেকে ঈমানটা নষ্ট হয়ে গেছে। শব্দের অর্থ পরিবর্তন হয় একই ভাষায়। আমি যখন বর্তমানে আমাদের নতুন প্রজন্মের ছেলেরা পড়তে চায় না, কারণ সবই তো দেখা যায়, আমরা আবার ছোটবেলায় একটু পড়তাম, এই যখন বাংলাদেশ স্বাধীনতার পরে 74-75 সালের দিকে আমাদের ঝিনাইদহে কেসি কলেজের পিছনে একটা পাবলিক লাইব্রেরি ছিল, প্রায় মানে বেসরকারি, ওখানে যে অনেক বই টই ছিঁড়ে গেছিল ওখানে বসে বসে পড়তাম, তো ওখানে রাজা রামমোহন রায় রচনাবলী পাইলাম। তো রামমোহন রায় রচনাবলী অনেক আগের লেখা, তো মনে করেন 1750-60-70 ওইদিকে। তো এখন পড়তে পড়তে বাংলা তো এমনি কড়া, আবার লেখি সন্দেশ আসিল, সন্দেশ আনিলাম, সন্দেশ বুঝি নেই, সন্দেশ শব্দটার অর্থ বের করতে পারি না, খাটে না তো, মিষ্টির কোনো কথা নেই, সন্দেশ কি? পরে ঘেটে ঘেটে পাইলাম সন্দেশ মানে সংবাদ। সন্দেশ মানে কি? সংবাদ। আর বর্তমানে সন্দেশ মানে কি? মিষ্টি। তাহলে আমাদের বাংলায় মাত্র 300 বছরের ভিতরে শব্দের অর্থ কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। আর এক ভাষা থেকে আরেক ভাষায় গেলে তো এমনি পরিবর্তন হয়। ওসিলা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, মূল আরবি ভাষায় ওসিলা মানে হলো নৈকট্য। ওসিলা মানে কি? ওয়াসালা ইসিল ওয়াসলাতান ওসিলাতান আই তাকাররাবা কুরবাতান। আপনারা যে কোনো আরবি ডিকশনারি অথবা তাফসীরের বইয়ে পাবেন। তাহলে ওসিলা মানে কি? নৈকট্য মানে নিকটবর্তী হওয়া, কথা বোঝেন? এইবার দেখেন দোয়াটার অর্থ মেলে কিনা। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার সবচেয়ে নিকটবর্তী পজিশনটা দান করুন। অর্থ মিলেছে? ওসিলা মানে কি? আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা, আল্লাহর আরশের সবচেয়ে নিকটবর্তী পজিশন, কথা বোঝেন? তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে নৈকট্য। আল্লাহ বললেন ঈমান ঠিক করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর বেলায়েত নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি নেক আমল করো, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো, কথা বোঝেন? ওসিলা মানে মাধ্যম না, নৈকট্য। আপনি যখন একজন পীর, আলেম, উস্তাদের কাছে শিখতে যাচ্ছেন, অজিফা, আমল, মশলা, তাকওয়া, ওয়াজ শুনতে যাচ্ছেন, আপনার এই যাওয়াটা হলো ওসিলা, নৈকট্য। কিন্তু কোন ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে ওসিলা হতে পারে না, কথা কি বুঝতে পেরেছেন?
ব্যক্তির কাছে আপনি ওয়াজ মাহফিলে আসতেন, এটা আপনার আমল, এটা ওসিলা। আপনি পীর সাহেবের কাছে কোন নেককার আলেমের কাছে গিয়েছেন দিন শিখতে, এই আপনার যাওয়াটা হলো ওসিলা। কথা বুঝেছেন? এটা একটা নেক আমল। কথা বুঝতে পেরেছেন তো? কাজেই শিরকের মূল হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে এই চিন্তা করা, অথবা আল্লাহ কারোর দোয়া বললেই নিয়ে নেয় এই চিন্তা। এটা কিন্তু আমাদের দেশে একটা খুব খারাপ ধারণা। কথা বোঝেন? অত বড় হুজুর দোয়া করলে আল্লাহ হয়তো নিয়ে নেবে। কোন দোয়া আল্লাহ তাআলা যাচাই না করে নেন না। আমরা মনে করি আল্লাহ বোধ হয় প্রধানমন্ত্রীর মতো, প্রধানমন্ত্রী তো আমি জানি না আমি কি, এমপি সাহেবদের সাথে নিয়ে সুপারিশ করে করে দেয়, ঠিক না? আল্লাহ তো জানে না যে আমি কি জানে। আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কবুল করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করা লাগেনি, এমনি আসমানের দিকে তাকিয়েছেন, আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দিয়েছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সমাজের একজন মানুষ তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, তার পিছনে নামাজ পড়েছে, আদিয়া দিয়েছে, বাড়িতে দাওয়াত করে খাইয়েছে, কিন্তু ইমান ঠিক হয়নি, মুনাফ। এইরকম এক মুরিদ মারা গেছে, তার ছেলে আবার ভালো ইমানদার, ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অনেক উল্টো পাল্টা কথা বলতেন, কবরে গেলে তো শাস্তি হয়ে যাবে, আপনি যদি আপনার পিরহানটা দিয়ে দেন তাহলে আমার আব্বার কাফন বানাতাম। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নিজের জামাটা খুলে দিলেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গোসল করায় তার গায়ে নবীজির জামাটা পরিয়ে দেওয়া হলো। নবীজির জামা ভেদ করে কি কবর আজাব দিতে পারবে? আশ্চর্য, আপনারা ইমান ভালো। একজন পীর সাহেব যদি একটা কাগজের টুকরো দিয়ে দেয় তাই কবর মেনে নেয়, আর নবীজি স্বয়ং নিজের জামা দিয়ে দিলেন। আরো আছে, নবীজি স্বয়ং তার জানাজা পড়ালেন, জানাজায় দোয়া করলেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জানাজার পরে কবরে লাশ নামানোবে, নিজে লাশটার হাঁটুর উপরে নিয়ে পুরো গায়ে হাত বুলাই দিলেন, নবীজির দোয়া, নবীজির জামা, নবীজির হাত বোলানো, নবীজির থুতু, কবর কিছু করতে পারবে? আল্লাহ কোরআনে বললেন নবীজি হবে না, ওয়াইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, নবী 70 বার এরকম করলো আমি মাফ করব না। তার মানে আল্লাহ যাচাই না করে কারোর দোয়া কবুল করে না। কথা বুঝতে পেরেছেন? কাজে ইমানটাকে সহি করতে হবে। ইমানের দ্বিতীয় অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আল্লাহর ইবাদতটা করব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে মাহবুব একমাত্র কে? আর মুর্শিদ তরিকা দেবেন একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কার আর তরিকাটা কার? আমি আর লম্বা বলতে পারবো না, নেক আমলে যাইতে হবে। অল্প হলেও তো লাগবে নাকি? নেক আমল আমরা অনেক জানি, আমি অল্প কয়েকটা ছোট ছোট নেক আমল বলবো যেগুলো আমাদের খুবই দরকার, না জানার কারণে, ভুল জানার কারণে আমরা নষ্ট করি। প্রথম কথা হলো নামাজ। কথা বুঝতে পেরেছেন? আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দ্বিতীয়টা হলো যেটা আমাদের ঝিনাইদহ জেলায়, কুষ্টিয়া জেলায়, যশোর জেলায়, পদ্মার পশ্চিমে বড় সমস্যা, পদ্মার পূবে একটু ভালো, সেটা হলো পর্দা। সেটা কি পর্দা? মানে হলো আমাদের অনেক পর্দার অনেক বিধান আছে, তার প্রথম বিধান হলো আমাদের শরীরটা ঢেকে রাখতে হবে, ঠিক না? পুরুষদের জন্য কতটুকু ঢাকা ফরজ নাভি থেকে, আর মেয়েদের জন্য? মেয়েদের জন্য অন্য মেয়েদের সামনে নাভি থেকে হাঁটু ঢাকলেই হবে, স্বামীর সামনে তো কোনো পর্দাই নেই। অন্যান্য মাহরাম পুরুষ অর্থাৎ বাবা, আপন, চাচা, যাদের সাথে কখনো বিবাহ হতে পারে না, এদের সামনে এই ঘাড় থেকে হাঁটু পর্যন্ত ঢেকলেই হবে, মাথার চুল, হাত, বাজু খোলা দেয়। বাকি সকল পুরুষের সামনে, দুলাভাই, দেওর, ভাসুর, তাওই এবং বাইরের মানুষের সামনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। শুধু প্রয়োজনে মুখটা খোলা যায়, তবে মুখে কোনো অলংকার, মেকআপ থাকতে পারবে না জরুরতের জন্য, আর কবজি পর্যন্ত হাত খোলা যায় জরুরতে। কথা কি বুঝতে পেরেছেন?
কোনো মুসলমান মেয়ে যদি ঘরের ভিতরে দোলাভাই বাসর দেওয়ারের সামনে দূরের বা নিকটের আত্মীয়ের সামনে মাথার চুল বের করে কান একটা বা দুটো বের করে কানের নিচের জুলফি বের করে পিছনের চুল বের করে থুতমির নিচে গলা বের করে হাত বাজু বের করে যান অথবা বাইরে বেরিয়ে যান প্রতি সেকেন্ডে একটা করে মহাকবিরা গুনাহ ওই মহিলা এবং তার আব্বা আম্মা অথবা স্বামীর আমলনামায় লেখা হবে আমাদের দেশে মায়েরা বোনেরা তারা ইবাদত করে আমরা আগেই বলেছি শাওয়ালের রোজা বেশি রাখেন কারা শাওয়ালের 10টা রোজা রেখে 6টা রোজা রেখে 6 10 কে 60টা নেকি আর ওই 6 দিনে বেপর্দা চরে 6 লক্ষ হারাম কবিরা গুনাহ হলো ঠকলাম না জিতলাম ঠকে গেলাম ভাই এখন কথা হলো ঠকলাম কি জন্য কি স্বার্থে বেপর্দা চলে কি কোনো আমাদের লাভ আছে রিকশাওয়ালা ভাড়া কম নেই বেপর্দা চলে তো কোনো লাভ নেই কিছু লাভ আছে তিনটে লাভ ঝটপট পাওয়া যায় একটা হলো প্রতি সেকেন্ডে একটা করে মহাকবিরা গুনাহ আমার আমলনামায় হচ্ছে আবার বাপ মাও পাচ্ছে এটা এক নম্বর লাভ দুই নম্বর হলো যখন কোনো মা মেয়ে বেপর্দা বাইরে যান খুশবু মাখেন কসমেটিক মাখেন তখন আল্লাহর ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে তাহলে দুটো লাভ পাওয়া গেল ঠিক না ফেরেশতাদের লানত আর গুনাহ আর তিন নম্বর লাভ এটা সবাই পাবে না ভাগ্য ভালো হলে পাবে সেটা হলো ইভ টিজিং অথবা যৌন হয়রানি শুনছেন নাম যারা পর্দা করে চলে তাদেরই তো এগুলো করে ঠিক না হ্যাঁ না করে চলে সবচেয়ে বড় কথা ভাইরা আমাদের মাথার টুপি ফরজ না সুন্নত আর আমার মা আমার বোন আমার স্ত্রী আমার মেয়ে তাদের মাথার কাপড় ফরজ না সুন্নত তাদের ঘাড়ের কাপড় গলার কাপড় হাতের কাপড় ফরজ না সুন্নত আমি মাথায় মাশাআল্লাহ টুপি দিছি কিন্তু আমার মেয়ের মাথায় কাপড় নেই আমার গুনাহ আছে না সওয়াব আছে এই টুপি পরা পাগড়ি পরা কেমন যেমন আপনি টুপি পরেছেন পাগড়ি পরেছেন আর লুঙ্গি খুলে ফেলেছেন বাস্তব লুঙ্গি পরা কি টুপি পাগড়ি কখন কাজে লাগবে যখন লুঙ্গি থাকবে তাই না কিন্তু আপনার স্ত্রীকে মাথায় কাপড় দেওয়ানো আপনার ফরজ আপনি দেওয়ান না আরো অদ্ভুত কথা আপনার ছেলের জামাটা হাফ হাতা বা ফুল হাতা ঠিক না আর আপনার মেয়ের জামা এই পর্যন্ত কারণ কারণ আল্লাহ এটা হুকুম করেছেন তাই না আল্লাহ খুশি হন নাকি কত সহজ আপনার মেয়ের হাতাটা ফুলাটা করবেন আল্লাহ খুশি হবেন আপনার মেয়ে শান্তি পাবে আপনার মেয়েকে বড় ওন্না দেবেন বোরকা দেবেন আল্লাহর হুকুম তো ভাইরা আমি লম্বা বলতে পারবো না মায়েদের বোনেদের মেয়েদের আপনাদের সবাইকে বলি সমাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কোন তো অবক্ষয় বাড়ছে আমরা সমাজ ঠেকাতে পারবো এমন কোনো নিশ্চয়তা নেই কিন্তু নিজেকে তো ঠেকানো যায় যায় না নিজের ছেলে মেয়েকে পর্দা করেন নামাজ পড়ান সমাজ গারদ হয়ে গেলেও আপনার ইনশাল্লাহ কিছুই হবে না কথা কি বুঝতে পেরেছেন আমাদের মায়েরা বয়স হয়ে গেলে বোরকা পরে অথচ বুড়ো মানুষদের বোরকা লাগে না আল্লাহ অনুমতি দিয়েছেন আর যাদের বোরকা ফরজ তাদের পরতে আরো মা নিষেধ করে ছেলেদের বলি দাড়ি রাখো যুবকদের দাড়ি জরুরি না তবে আমি যেহেতু বেশি লম্বা বলতে পারবো না যুবকদের কিশোরদের শুধু একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করো সেটা হলো তোমাদের সামনে জীবনটা খুব কঠিন জীবন যৌবন না যৌবন 40-এর আগেই শেষ হয়ে যায় ঠিক না জীবন 90 পর্যন্ত থাকবে বর্তমানে যে সভ্যতা নামের মিডিয়া অসভ্যতা তোমাদেরকে এক্সপ্লয়েট করবে নাচো খেলো গাও বন্ধু এই করো তাই করো এগুলোর মাধ্যমে তোমাদের যৌবনের উচ্ছলতাকে এক্সপ্লয়েট করে তোমাদেরকে শূন্য বানিয়ে ফেলবে যখন জীবনে যাবে 50, 60, 70, 80 তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে এজন্য যদি যৌবনকে ভোগ করতে চাও নো প্রবলেম কিন্তু যদি জীবন এবং যৌবন এবং দুনিয়া এবং আখেরাতকে ভোগ করতে চাও তাহলে প্রথম বিষয় হলো তোমাকে যে কোনো অবস্থায় নামাজ ধরে রাখতে হবে যত গুনাহ হোক ভুল হোক যৌবনে অনেক কিছু হবে কিন্তু কোনো সময় যেন নামাজ কাজা না হয়
অন্যান্য গুনাহ হবে, তওবা করবে, ভালো হওয়ার চেষ্টা করবে, আল্লাহর করব না, আবারও চেষ্টা করবে, ভুল হয়ে যাবে। তবে নামাজ ওরকম না, নামাজ পড়বই পড়বো, নামাজ কাজা করে আবার তওবা করবো, এরকম জন্য না। কারণ নামাজ তো সবচেয়ে সহজ। আমরা দুনিয়ার এই বাংলাদেশের হতভাগা মুসলমানরা নামাজ কঠিন করেছি। একটা যুবক হিপ্পি চুল রেখেছে, কানে দুল পরেছে, মাথায় টুপি নেই, থ্রি কোয়ার্টার পরেছে, গেঞ্জি গায়ে মসজিদে গেছে নামাজ পড়তে। রাগ করবেন না আদর করবেন? ওর জীবনের বড় গুণা হলো মসজিদে যাওয়া, কারণ ও রাস্তায় থাকলে কেউ রাগ করতো না, করতো নাকি? এর নাম ইসলাম। ওর কানে দুল, হিপ্পি চুল, থ্রি কোয়ার্টার, গেঞ্জিতে বেশি গুণা না নামাজ কাজা করলে বেশি গুণা? আল্লাহ, ওকে তো আপনি জড়াই ধরবেন আদর করে, যে মাশা আল্লাহ বাবা তুমি কত ভালো ছেলে নামাজে আসতো, আপনি ওর দিকে তাকাচ্ছেন। তার মানে নামাজ একটা নফল কাজ, পারলে ভালো করে পড়বি, নইলে দরকার নেই, ইমান থাকবে, এরকম চিন্তা করবেন। তো ভাইয়েরা, মসজিদে নামাজ পড়তে গেছে, ক্রিকেট খেলা দেখছিল, ফরজ পরেই দৌড় মেরেছে, রাগ করবেন না আদর করবেন? প্রত্যেকে একটা করে গাল দেবে, ঠিক না? আর যদি মসজিদে মোটে না আসতো, তার মানে নামাজ একটা ফালতু কাজ, নাউজুবিল্লাহ, ফালতু কাজ, একটা নফল কাজ, করবিতে ভালো করে দশ রাকাত ভালো করে পড়ে যাবি, চার রাকাত করে দৌড় মারবি, তো নামাজ পড়িস না। এর নাম ইসলাম? না ভাই, ও চার রাকাত না পড়লে বেঈমান হয়ে যাবে, আর বাকি ছয় রাকাত পড়লে ভালো, না পড়লে অল্প কিছু অন্যায় হবে, ও বড় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ওকে বোঝা, কথা বুঝতে পারেন না? যে কাজেই যুবকদের বলছি, যেভাবেই থাকো, যেখানেই থাকো, ক্রিকেট খেলা দেখছিলে, গানের মাহফিলে ছিলে, তুমি সিনেমা হলে ছিলে, সব অন্যায়, তওবা করো, ভালো হওয়ার চেষ্টা করো, কিন্তু এজন্য নামাজ ছাড়বে না। যেমন যেভাবেই থাকি না কেন, খেলার মাঠে অক্ত হলে খাওয়া বাদ দেওয়া যাবে না, মরে যাব, নামাজ পড়তে হবে, খেলার মাঠ থেকে সরে আমি অজু করে নামাজটা পড়ে নেব, নামাজটা ছাড়বে না। নামাজ যদি জানা না থাকে, তুমি শুধু অজু করে দাঁড়িয়ে সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো, আল্লাহ আকবার দিয়ে নামাজ পড়ো, তবে নামাজটা শিখে নাও। আর আমার একটা অনুরোধ হলো, আমাদের বুড়ো মানুষদের মতো প্রাণহীন মরা নামাজ পড়ো না। আমাদের নামাজ মরা, বুঝি না, দাঁড়াই গেছি কি পড়েছি বুঝি না, নামাজ আদায় হয়ে যাবে কিন্তু মজা পাইলাম না, নাক দিয়েও পেটে খাবার যায়, গাল দিয়েও যায়, আপনারা কোন দিতে দেবেন? নাক দিয়ে খাবার যায়, গাল দিয়ে খাবারও যায়, মজাও হয়। নামাজে যা বলছি একটু যদি বুঝতাম, আল্লাহর সাথে বুঝে কথা বলতাম, দেখতেন জীবনটা অন্যরকম হয়ে যেত। দেখা যায় তোমরা যারা যুবক অনেক শেখো, নামাজের 10-15টা সূরা অর্থ সহ মুখস্থ করবে, নামাজের যে দোয়াগুলো একটু বেশি করে মুখস্থ করবে, নামাজের সাজদায় আল্লাহর সাথে কথা বলবে, দোয়া করবে, ইনশাআল্লাহ এই নামাজ মরণ পর্যন্ত 90, 95, 100, 120 পর্যন্ত তোমাকে আল্লাহর সাথে, আল্লাহর রহমতের সাথে জুড়ে রাখবে। জীবনে যত বিপদে আছে, ওই সাজদার দোয়া ইনশাআল্লাহ কেটে যাবে, দুনিয়ার তোমার জীবনটা উপভোগ্য হবে, ইনশাআল্লাহ মৃত্যুর পরে আল্লাহর অলিদের কাতারে তোমার জায়গা হয়ে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মাদকতার কাছেও যাবে, কারণ এগুলো এমন পাপ যে এগুলো শয়তানে ধরলে এ থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে যায় এবং এর পতন বড় ভয়ঙ্কর। ছোটখাটো ভুল ভ্রান্তি, পাপ, অন্যায় হবে। এর পাশাপাশি মেয়েদের জন্য সবচেয়ে বড় ফরজ পর্দা করা নামাজের পরেই। আমি অনেক সময় ছেলেদেরকে যখন দাড়ি রাখতে বলি, বলে স্যার মা নিষেধ করে। কে নিষেধ করে? সবচেয়ে আগে দাঁড়িয়ে রাখতে কে নিষেধ করে? কারণ মা চায় আমার ছেলেটা রাজপুত্রের মতো দেখা যাক, দাঁড়িয়ে রাখলে বুড়ো বুড়ো লাগে। এখন মুশকিল হলো, মা কোন চোখে দেখলো? হাসান হোসেন রাজপুত্র ছিল না? ছিল না? ছিল না, দাড়ি সহ না দাড়ি চাষা। তা আপনি কি আপনার ছেলেকে হাসান হোসেনের মতো রাজপুত্র করবেন, না ওই যে বারাক ওবামার ছেলেদের মতো রাজপুত্র করবেন, এটা আপনি চিন্তা করেন। দুই নম্বর কথা হলো, ছেলে দাড়ি রাখলে, যুবকদের বলি দাড়ি রাখতে সবাই পারে না, দাড়ি রাখা খুবই দরকার, কিন্তু দাড়ি রাখলে লাভ আছে, বিশেষ করে 15 থেকে 25 দাড়ি রেখে ফেলো, তাহলে প্রথম বেঁচে যাবে দুষ্ট বন্ধুদের হাত থেকে, কিছুদিন মুল্লা টুল্লা বলে এরপরে চলে যাবে, জীবনে বেঁচে যাবে একেবারে। এর কিছুদিন পরে ওরা তোমাকে দেখে তুমি না বলে আপনি বলবো, ওদের মনের ভিতরে তোমার প্রতি একটা ভক্তি। দুই নম্বর, তুমি
মেয়েদের হাতের থেকে বেঁচে যাবে। এখন ছেলেরা বলবে এটা কোনো কথা হলো, মেয়েদের সাথে গল্প করা কি মজা? আসলে মজা, কিন্তু এটা শুরু মজা দিয়ে শেষ অনেক কষ্ট দিয়ে। প্রথমে মজা, এরপরে পকেট, মোবাইল, সিম, টাকা, হাদিয়া, পকেট নিজেরটার পরে বাপেরটা। এরপরে পকেট হলে তো কথা ছিল না, এরপরে ঘুম কামাই, এরপরে লেখাপড়া নেই, চোখ বুঝেও দেখি চোখ মেলেও দেখি। এরপরে সমস্যা হলো তখন মনে হবে যে বিয়ে করি, আল্লাহ না করুক বিয়ে যদি হয়ে যায় আজীবন কান্না, আর বিয়ে না হয়ে গেলে বছর খানেকের কান্না। কারণ এই বয়সে ছেলেদেরও বলে মেয়েদেরও বলি, 15 থেকে 20-22 পর্যন্ত যেটা তোমরা দেখো এটা সব ভুল দেখো, এই সময়ের চয়েস মানেই ভুল। এই সময়ে যদি বিপদে পড়ো তাহলে আজীবন কান্নাতে হবে, কাজে এই কান্নার শুরু করায়ও না। যখন তোমার বয়স 25 হয়ে যাবে তখন তোমার চয়েস এসে যাবে, তখন দাড়ি ছাঁচলে গুনাহ হবে কিন্তু এই ভয়ঙ্কর বিপদগুলো থেকে বেঁচে যাবে। কিন্তু বাধা কে দেয়? মা। এই ছেলে যখন হিরোইন খায়, দুষ্ট ছেলেদের সাথে যায়, খারাপ হয়ে যায়, আমার কাছে দোয়া চাই, কত মা আসে। কিন্তু ওই মাই যদি ছেলেটাকে দাড়ি রাখতে দিত তাহলে এই কাজ, হুজুর দাড়ি রাখলে যে পুলিশে ধরে নিয়ে যায়, এটা দুর্ভাগ্য। যে সমাজ, মুসলমানের সমাজে যে ছেলেটা দাড়ি রাখে সে হিরোইন খায় না, হিরোইন বেচে না, সন্ত্রাস করে না, সে সমাজের প্রোডাক্টিভ মেম্বার হয়। যদি কারোর বিরুদ্ধে পার্টিকুলার কেস থাকে ভিন্ন কথা, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন সবার উৎসাহ দেওয়া দরকার ছিল তোমার দাড়ি রাখো। সেখানে এই ধরনের সত্যই দুঃখজনক, সত্যই দেশের জন্য ক্ষতিকর। কিন্তু এরপরও কথা আছে, এই যে মানুষ পুলিশে ধরে, দাড়িওয়ালা কত পার্সেন্ট বলেন না ভাই? 1%ও না, ঠিক না? দাড়ি চাষাওয়ালারাই বেশি পুলিশে ধরে, ঠিক না বেটি? কাজেই এটা শয়তানের কথা, দাড়ি রাখলে পুলিশে না ধরে না, খুব রেয়ার দু একটা ধরতে পারে। তো দাড়ি চাষাও ধরে, পড়াও ধরে, তাহলে আমার লাভ হলো, ঠিক না? তো এই জন্য এগুলো ভুল ধারণা। মেয়েদের বোরকা পড়তে বলি, বোরকা পড়লে আপনার মেয়েকে বোরকা পরান, অন্তত 15 থেকে 25, 12 থেকে 25 পর্যন্ত পরান, ইনশাল্লাহ ওর পা পিছলাবে না, ওকে কেউ টিজ করবে না, ও কারোর সাথে বেরিয়ে যাবে না। আর যদি ওকে ছেড়ে দেন অনেক বিপদ ঘটতে পারে। সবচেয়ে বড় কথা, আপনার আমলনামায় প্রতিনিয়ত কঠিন হারাম জমা হতে থাকে। তৃতীয় যে বিষয়টা ভাইরা, মাইকটা ভালো চলছে না, ঠিক না? যাই হোক, আমরা শেষ করে দেব। তৃতীয় যে বিষয়গুলো আমি ধরে আসবো, পারিবারিক জীবন আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, আমরা বুঝি না। স্বামী স্ত্রী তাদের খেলাধুলো, হাসি, আনন্দ, খেদমত, এগুলো আল্লাহর বড় ইবাদত, এগুলো খেয়াল রাখতে হবে। সন্তানদেরকে সময় দেওয়া, এটা আল্লাহর বড় ইবাদত, এদিকে খেয়াল রাখতে হবে। আমি লম্বা বলতে পারছি না, দুটো তিনটে জিনিস আপনাদের বলবো। 1 নম্বর হলো, সব সময় আল্লাহর জিকির করবেন, কথা কি বুঝতে পেরেছেন? সব সময় যুবক, কিশোর, নারী, পুরুষ, আল্লাহর জিকির করার জন্য অজু শর্ত না, গোসল শর্ত না, কেবলামুখী হওয়া শর্ত না, টুপি মাথায় দেওয়া শর্ত না, রান্নাঘরে মাছ কুটতে কুটতে, কাপড় ধুইতে ধুইতে, আপনি কি বলেন ভাত বাড়তে বাড়তে, খড়ি ঠেলতে ঠেলতে, নাঙল বইতে বইতে, রিক্সা চালাতে বসে, সাইকেলে বসে, যে কোনো সময় যখন আমরা আল্লাহ তাআলার সুন্নত জিকির করে, নবীজির শেখানো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাল্লাম, অথবা আল্লাহর কাছে কিছু চাই, প্রত্যেকক্ষণ আল্লাহর সাথে কথা বলবো, আমাদের আমলনামায় একটা বিরাট ইবাদতের সওয়াব লেখা হতে থাকবে। পাশাপাশি আমাদের অন্তরে আল্লাহর জিকিরের কারণে রহমত বরকত আসবে, কথা কি বুঝতে পেরেছেন? আমরা বুঝি না, বসে থাকি, আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহ আমার এইটা লাগবে, এইটা দিতে হবে, যতক্ষণ আল্লাহর কাছে চাইবেন আপনার আমলনামায় সব জমা হতে থাকবে। আর আল্লাহ কোনো বান্দা বান্দির চাওয়া ফেরত দেন না, কোনো না কোনো ভাবে এটা দেবেনই। আমি লম্বা বলতে পারছি না। দ্বিতীয় হলো, সব সময় সুযোগ মতো মানুষদেরকে ভালো কথা বলবেন, কথা কি বুঝতে পেরেছেন? কেউ বলে না,
রাস্তা দিয়ে যাচ্ছেন নামাজে একজনকে বললেন ভাই নামাজ দিয়েছে চলো না ভাই বললে গুনাহ হবে নাকি ও মারবে রাগ করবে গাল দেবে এমন কেউ সমাজে আছে যেটা আদব দিয়ে নামাজের কথা বললে গাল দেয় না বাম মাসের মতো বেরোতে চেষ্টা করো হুজুর আজকে থাক কালকে নামাজ ঠিক না ওর ঈমান আছে ও নামাজের বিরুদ্ধে কিছু বলতে পারে না কিন্তু অলসতার কারণে যেতে চাইছে না আপনি যদি একটাবার তাকে বলেন একটা ভালো কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় বিরাট সৎকার সব জমা হয় আর ও যদি আপনার কথায় কোন রকমে ভালো হয় তাহলে ও জীবনে যত নেক আমল করবে ওর মাধ্যমে যত নেক আমল হবে সমান সওয়াব আপনার আমলনামায় জমা কাজেই সবাই মেয়ে পুরুষ সবাই চেষ্টা করবেন সব সময় মানুষদেরকে ভালো কথা বলতে ভালোর পথে ডাকতে আদব দিয়ে বিনম্রতার সাথে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আমিন আর সর্বশেষ মানুষের উপকার করবেন কারো ক্ষতি করবেন না আল্লাহ সবচেয়ে খুশি হন মানুষের উপকার করলে সবচেয়ে কষ্ট পান আল্লাহর কোন বান্দা বান্দির ক্ষতি করলে হক নষ্ট করলে লম্বা আর বলতে পারবো না আল্লাহু আলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাল্লাম